আচ্ছা, আমার স্ক্রিনটা তো আপনারা মনে হয় সবাই দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার, আচ্ছা, ওকে। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের মোটামুটি আজকে ক্লাস হচ্ছে ক্লাস 1, বাট ক্লাস 1-এর বাইরেও আমি যে জিনিসগুলো আপনাদের সামনে শেয়ার করব সেই জিনিসগুলো একটু সবাই শুনবেন। আমি আবারও বলছি যে আপনাদের হয়তোবা পরিপূর্ণভাবে আজকে আমি ফার্স্ট ক্লাস নিতে পারবো না। আপনাদের ফার্স্ট ক্লাসটা নেক্সট থেকে শুরু হবে। আপনাদের এই যে রিয়েলিটি, যে এর আগের দিন একটা ক্লাস হলো, আজকে একটা ক্লাস হলো, এই দুটো ক্লাস আপনারা ফ্রি ভাবে পাচ্ছেন, ঠিক আছে? এটা আপনাদের কোনো কাউন্ট হচ্ছে না। বাট এখানে একটা থ্রো হয়েছে, একটা প্রবলেম হয়েছে, সেটার জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমার দৃষ্টিতে বলতেছি যে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছিল যে আমাদের স্বাভাবিকভাবে মৃদুল স্যার, মুন্না স্যার, আর আমাদের আজকে প্রেজেন্টেশন করার কথা ছিল সাইদুল ইসলাম স্যারের, ঠিক আছে? সো সাইদুল ইসলাম স্যারের কি হয়েছে যে একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে উনি সবকিছুই প্রসেস দিয়েছে যে ঠিক আছে আমি ক্লাসটা নিব, বাট উনি 10-20 মিনিট আগে জানাচ্ছে যে ওনার ওখানে নেটওয়ার্কের অনেক মানে একটু প্রবলেম, সেই কারণে আমি হচ্ছে হৃদয় আমি আপনাদের সামনে চলে আসলাম। দেখা গেলো আজকে যদি আমি ক্লাসটা মিসটেক করতাম, অনেকে আপনারা অনেক কথায় বলতেন যে স্যার ক্লাসটা কিসের জন্য নিলেন না বা ক্লাসটা কিসের জন্য হচ্ছে না। তো আমরা চাচ্ছি আপনারা সবাই ক্লাসগুলো করেন, ক্লাসে প্রেজেন্টেশন থাকেন, ক্লাসে প্রত্যেকটা জিনিসই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? সো আপনারা গতদিনের ক্লাস আবার আজকের ক্লাস দুইটাই ফ্রি ভাবে পেলেন। অবশ্যই আমাদের সাইদুল স্যার আসবে, সাইদুল স্যার এসে আবার পুনরায় আপনাদের কাছ থেকে মানে প্রথম ক্লাস থেকে শুরু করবে। যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস আমাদের মৃদুল স্যার, অর্থাৎ সবকিছু আপনাদেরকে কোর্স মডিউল সম্পর্কে আপনাদেরকে সবাইকে সবকিছু আর কি দেখাইছে, তো আমি ওই বিষয়ে না গিয়ে আমি একটু অন্য বিষয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে চাচ্ছি। আমাদের সবারই অবশ্যই একটা করে জিমেল অ্যাকাউন্ট আছে, রাইট জি সবাই? স্যার, আচ্ছা, আমাদের একটা জিমেল অ্যাকাউন্টে, আমরা জানি যে আমাদের জিমেল অ্যাকাউন্টে কতগুলো কাজ করা যায়। আমরা একটু ক্লাস 1 যদি দেখি, ক্লাস 1-এ যে আসলে এখানে যে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে হোয়াট ইজ এ মোবাইল ডাটা এন্ট্রি ওয়ার্ক, অর্থাৎ মোবাইল দিয়ে কিভাবে আমরা ডাটা এন্ট্রি কাজগুলো করে থাকব। জি, আপনারা অনেকে হাত তুলতেছেন, আমি আবারও বলি আমি এখন কোনো কোশ্চেন নিতে চাচ্ছি না। আমি 20 থেকে 30 মিনিট আমাকে একটু সময় দেন, আমি কথাগুলো আমার শেষ করে দেন, আপনাদের যত কথা আছে আমি অবশ্যই আনসারগুলো দেওয়ার চেষ্টা করব ফোনটা। আচ্ছা, প্রথম যে আমাদের ক্লাস 1-এ প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। আসলে আমরা যে জিনিসটা ভর্তি হয়েছি এখানে, যে ডাটা এন্ট্রি কোর্সে আমরা ভর্তি হয়েছি, আমরা যে এখানে ফ্রিল্যান্সিং করতে আসছি, ফ্রিল্যান্সিং কোন বিষয়ের উপর করব সেটা কিন্তু ডাটা এন্ট্রির উপরে করব। আবার ডাটা এন্ট্রির পার্ট আছে, ডাটা এন্ট্রি কি এটা হয়তো আপনারা ওরিয়েন্টেশন ক্লাসে মানে স্যার বলেছে, তারপর আমি যে কোনো একজন কার মুখ দিয়ে আসলে শুনতে চাচ্ছি যে ডাটা এন্ট্রিতে কি, যে কোনো একজন যদি একটু বলতেন। জি, কোন আপনারা কি ডাটা সবাই আমার হিসেব কথা করা, শুনতে পাচ্ছেন? জি বলুন। ওটা নিয়ে তো বলে না কিছু, আচ্ছা আচ্ছা কোন ডাটা হিসেব করা মানে এই যে এরকম একটা। আচ্ছা, তাহলে আমি একটু বলে স্যার রাখি। আমি বলতে চাই, হ্যাঁ জি, অবশ্যই বলুন আপনারা। আমি আগে আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই, আপনারা সবাই এখানে কি এসেছেন, সবাই এখানে শিখতে এসেছেন আর আমরা আপনাদেরকে জি স্যার, শিখাইতে এসেছি, ঠিক আছে? যে আপনার জি এখানে যে ভুল হলে আপনাকে কেউ মারবে বা কেউ আপনাকে গালি দিবে এমন কিন্তু কেউ নাই, ঠিক আছে? সো আপনি একটা জিনিস শিখতে এসেছেন, আমরা চাই যাতে আপনি এখান থেকে একটা জিনিস শিখে যান, ওকে? আচ্ছা জি, কে জানি একজন বলতে চেয়েছিল যে আমি বলতে চাচ্ছি। জি আমি জি, আপনার নামটা? স্যার, আমি আমার নাম খাদিজা। হ্যাঁ জি ম্যাম, বলুন। জি আমি আজকে প্রথম ক্লাস করতেছি, কিন্তু আমি এর আগে আপনাদের ইউটিউবের ভিডিওগুলো দেখছিলাম, ওইখানে এটা নিয়ে আলোচনা করা হয়েছিল, তো ওইখান থেকে আমি বুঝতে পারছিলাম এতটুকু যে ডাটা এন্ট্রি হলো আমাদের, আমরা যখন কাজ শুরু করব তখন আমাদের ক্লায়েন্টরা আমাদের কিছু তথ্য দিবে, সেটাকে আমরা সাজাবো, এরকম কিছু আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদেরকে সহজ ভাষায় উত্তরটা দিতেছি। আমাদের এখানে যে শব্দটা আছে যে মোবাইল, আমরা সবাই মোবাইল মানে সবাই আমরা মোবাইল ইউজ করি, তো এখানে যে শব্দটা আছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি কথাটার সাথে আমরা অনেকে সম্পর্কিত, আবার অনেকে কিন্তু আনসম্পর্কিত। আমি মনে করি এখানে আমরা সবাই ডাটা এন্ট্রি কথাটার সাথে সবাই সম্পর্কিত। ডাটা হচ্ছে কি, ডাটা শব্দের অর্থটা হচ্ছে তথ্য, আর এন্ট্রি শব্দের অর্থ হচ্ছে কোথাও তথ্যটা ইনপুট করা। তথ্যটা হতে পারে আপনার নাম, আমি আবারও বলতেছি যে ডাটা শব্দের অর্থ হচ্ছে তথ্য, এন্ট্রি হচ্ছে ইনপুট করা। ডাটাটা হতে পারে আপনার নাম, বা হতে পারে আপনার কোনো জিনিসের নাম, বা হতে পারে যে এখানে যে আমি এক একটা ওয়ার্ড আছে যে দেখেন, হোয়াট হোয়াট কিন্তু একটা ওয়ার্ড, কিন্তু এই হোয়াট কি মানে হোয়াটটা বলতে কি বুঝাচ্ছে, যে এটা শব্দের অর্থটাই বুঝাচ্ছে কি। সো এই কিটাও কিন্তু একটা ডাটা, এখানে যে ডাটা লেখাটা আছে সেটাও কিন্তু একটা ডাটা, এখানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু ডাটা। কারণ আমি একটা নাম দিলাম যেমন ইমন, ইমনের নামটাও কিন্তু একটা ডাটা,
আমি যদি এখানে বলি যে আকাশ, সো আকাশের নামটা কোনো একটা ডাটা, আর এন্টি সাধারণত শব্দের অর্থ যেটা বোঝায় যে এন্টি কথাটা হচ্ছে কোথাও লিখিত করা। এই যে আমরা যে কাগজটা, অর্থাৎ আমরা যে এই যে একটা শিট, এখানে আমরা সবাই একটা স্ক্রিনশটের মাধ্যমে আমরা একটা শিট সবাই আর কি দেখতে পাচ্ছি। সো এই শিটটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই শিটটা সাজিয়ে গুছিয়ে কিন্তু লিখিত করা হয়েছে, তাই না? সো এই যে লিখিত যে করা হয়েছে, কোথায় লিখিত করা হয়েছে, অর্থাৎ ওখানে ইনপুট করা হয়েছে। আপনি একটা ইমন নামটা যদি আপনি যদি খাতায় লিখেন, সেটাকে মূলত বলা হয় ডাটা এন্ট্রি। আপনি খাতায় লিখতে পারেন, আপনি ফোনের নোট প্যাডে লিখতে পারেন, আপনি কোনো মেসেঞ্জার থেকে মেসেঞ্জারে পাঠাতে পারেন, আপনি গুগল ডক, শিট, স্লাইড এইগুলো তো লিখতে পারেন। সো এক একটা নামে হচ্ছে ডাটা, আর আমরা যেখানে ইনপুট করি অর্থাৎ যেখানে লিখিত করি সেটা হচ্ছে এন্ট্রি। সো আমরা সহজ ভাষায় যদি আমরা যদি বলি যে ডাটা এন্ট্রি অর্থ হচ্ছে কোনো তথ্য ইনপুট করাকে ডাটা এন্ট্রি বলে থাকে, বা কোনো তথ্য ইনপুট করাকে ডাটা এন্ট্রি বলে। আমার কথা আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমি আবারও বলি, আজকে যদিও আমি আজকে আপনাদের সাথে সব সময় থাকবো, মানে আজকের দিনতে, মানে আজকের ক্লাসের যতটুকু সময় আছে অতটুকু সময় আমি আপনাদের সাথে আছি। এর মাঝে যদি কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন, অবশ্যই আপনারা নোট করে রাখতে পারেন, আমি ক্লাসের শেষের দিকে আপনাদের সকলের কাছে যাব, প্রয়োজন হলে সকলের কোশ্চেন আমি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ডাটা এন্ট্রি এক্সাম্পল, এখানে যদি যে সেকেন্ড যে টপিকটা আছে যে ডাটা এন্ট্রি এক্সাম্পল, সো ডাটা, আমি ডাটা এন্ট্রি এক্সাম্পল হিসেবে যদি আমি একটু ফাইবারের দিকে যদি আমি চলে যাই, আপনারা সবাই জানেন যে ফাইবার হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে শ্রেষ্ঠতম একটা ওয়েবসাইট, যে কিনা যেখানে আপনি শুধু ডাটা এন্ট্রির কাজ না, যেখানে আপনি অনলাইন মার্কেট প্লেস এ বিভিন্ন কাজ আমরা পেয়ে থাকি বা করে থাকি। কাজগুলো কারা দেয়? বাইরের দেশের বিভিন্ন ক্লায়েন্টরা দিয়ে থাকে। আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার, fiverr.com লিখে আমি সার্চ করছি, সরাসরি এই পেজটা চলে এসেছে, ঠিক আছে? এটা আপনি মোবাইল থেকে, আপনি কম্পিউটার থেকে, ল্যাপটপ থেকে, আপনি যেখান থেকে সার্চ দেন না কেন, অবশ্যই এটা চলে আসবে, অর্থাৎ ব্রাউজার থেকে, যে কোনো ব্রাউজার থেকে সার্চ দিলে আপনার এটা চলে আসবে, fiverr.com লিখলে চলে আসবে। সো এই fiverr.com-টা কি? যে ফাইবার হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে যেখানে কিনা বাইরের দেশের বিভিন্ন কাজ করা যায়। সে কাজগুলো অবশ্যই অবশ্যই কাজগুলো করলে আপনাকে ডলার দিবে। এখানে আমরা যেহেতু বাংলাদেশি, সো আমরা সবাই জানি যে টাকা, যে আসলে এইটা এমন একটা সাইট, এটা সারা বিশ্বের সাইট। সো সারা বিশ্বের বিভিন্ন দেশের লোকজন এখানে কাজ করে, আর এটা বিশ্বস্ত একটা সাইট ফাইবার। সো এখানে কাজ করলে অবশ্যই আপনাকে ডলার দিবে, আর ডলারটা উইথড্র করার বিভিন্ন মাধ্যম থাকে, পেপাল থাকে, পাইনার থাকে, বিভিন্ন মাধ্যমে টাকাটা উইথড্র করা যায়। আচ্ছা, এটা একটু পরে আসি, আমি স্কিপ করলাম। আমি এখানে সার্চ দিলাম, আমরা সবাই এখানে এসেছি ডাটা এন্ট্রি করছে, তাই না? আমি এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলাম, আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, ডাটা এন্ট্রি লিখে আমি ফাইবারে সার্চ দিলাম। সো দেখেন, আমি ডাটা এন্ট্রি লিখে যদি সার্চ দিই, তাহলে দেখেন যে এইখানে কতগুলো কাজ আছে। এখন আপনারা যদি বলেন যে স্যার আমরা ডাটা এন্ট্রি মার্কেট প্লেসে কি কাজটা করব, এই যে দেখেন ডাটা এন্ট্রি কতগুলো কাজ, এক একটা কাজের রেট দিয়েছে $10, এক একটা কাজের রেট দিয়েছে 10, 5, $15, এক একটা কাজের রেট দিয়েছে $20, এই সবগুলো কাজে কিন্তু ডাটা এন্ট্রি। আসলে ডাটা এন্ট্রি জিনিসটা কি আমি আবারও আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দেই, ডাটা এন্ট্রি হচ্ছে আমরা সাধারণত অর্থে যেটা বুঝি কপি পেস্ট করা, কিন্তু আসলে সাধারণত অর্থে কপি পেস্ট শুধু না, আমরা কোনো কিছু যখন লিখি, ঠিক আছে, এই যে লিখিত করা বা কপি পেস্ট, আমরা যখন একটা কথা লিখি, লেখার পরে কিন্তু সেটাকে কপি করি অন্য অন্য আরেকটা জায়গায় গিয়ে কি ওটাকে আমরা পেস্ট করি, অর্থাৎ আমরা একটা জায়গায় যখন একটা কোনো কিছু লিখি সেটা কাট করে আরেকটা জায়গায় গিয়ে পেস্ট করি। সো লেখাটা কিন্তু লেখায় থেকে যায়। সো আপনি যখন একটা জায়গায় ইনপুট করবেন, অর্থাৎ ডাটা এন্ট্রি আপনি বিভিন্ন জায়গায় করতে পারবেন, যেমন মাইক্রোসফট অফিস, ওয়ার্ডে যদি বলি, এক্সেলে বলি, পাওয়ার পয়েন্টে বলি, ঠিক আছে, আবার অনলাইনের মাধ্যমেও আপনি গুগল ডক, শিট, স্লাইডেও করতে পারবেন। সো আমি একটা জায়গায় দেখি যে একটা, আমি যে কোনো একটা কাজে ঢুকি, এখানে যারা দিয়ে রাখছে যে এইগুলো কাজ দিয়ে রাখছে যে এই কাজটা আপনি করলে $10 পাবেন। আচ্ছা, আমি এক্সাম্পল হিসেবে এই যে এইখানে আমি এই কাজটাতে একটু ঢুকলাম, এখানে ক্লিক দিলে আমার এই যে দেখেন একটা নিউ ট্যাব একটা ওপেন হলো, আমি একটু নিচে গেলাম, নিচে গিয়ে দেখেন এই যে আপনার টোটাল কাজের যে বিস্তারিতটা সেখানে এখানে দিয়ে দিয়েছে, এখানে দেখেন যে অনলাইন ডাটা এন্ট্রি জব, অর্থাৎ অনলাইন এবং অফলাইনের মধ্যে যেভাবে কাজ করা যায় সে জিনিসগুলো কিন্তু আপনারা আমাদের এখান থেকে শিখতে পারবেন। ওয়েব রিসার্চ, আপনারা কোর্স মডিউল সবাই মনে হয় পেয়েছেন, সেই কোর্স মডিউলটি একটু ফলো করবেন, যে এই কোর্স মডিউলে এই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে, লিঙ্কডইন এটা আমাদের না। তারপরে এখানে যে ইমেল মার্কেট প্লেস, এখানে জাস্ট একটু আপনাদেরকে এক্সাম্পল হিসেবে কিছু দেখানো হবে, পিডিএফ টু এক্সেল এই জিনিসটা আপনাদেরকে দেখানো হবে, কপি পেস্ট এটাও আপনাদেরকে দেখানো হবে এই কোর্সের মধ্যে, ডাটা কালেকশনটা আপনাদেরকে দেখানো হবে, ডাটা মাইনিংটাও দেখানো হবে,
টাইপিং ওয়ার্ক, অর্থাৎ আপনি কিভাবে টাইপিং করবেন সেটাও দেখানো হবে। তো আমার কথা হচ্ছে, আপনারা যে কোর্সে ভর্তি হতে এসেছেন, সো দেখেন এটার কাজ কিন্তু পুরো মার্কেট প্লেসে আছে। আমরা অনেকে বিশ্বাস করি না যে আসলে ডাটা এন্ট্রি একটা কাজ হইলো নাকি, কিন্তু আপনি দেখেন একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি যদি কাজ থাকে, সে কাজটা কখনোই ছোট না। ওকে, সো এটা হচ্ছে ডাটা এন্ট্রির একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে একটু দিয়ে দিলাম। এটা নিয়ে আসলে তেমন কিছুই বলার নেই, আর আপনাদেরকে অবশ্যই আমরা ক্লাসের মধ্যে, অর্থাৎ কোর্সের মধ্যে, আমরা ক্লাসের মধ্যে অবশ্যই আপনাদেরকে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে করবেন, ফাইবারের পাশাপাশি গিগ মার্কেট প্লেসটা কিভাবে তৈরি করবেন, সে জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো। ওকে, আচ্ছা আমি একটু নেক্সট অফিসে যাওয়ার আগে একটু লিঙ্কটা দিয়ে দেই আপনাদের। স্যার গেছে, আচ্ছা দুঃখিত। আচ্ছা দেখেন, ডাটা এন্ট্রি জব, অর্থাৎ প্রথম ক্লাসে যে 3 নম্বর যে টপিকটা আছে যে ডাটা এন্ট্রি জব, সো ডাটা এন্ট্রি জবের সম্পর্কে যদি আমি আমি আলাপ করি, সেক্ষেত্রে দেখা গেল কি যে কিছু কিছু কাজ দেওয়া থাকবে আপনাদেরকে। যেমন আমরা দুইটা মার্কেট প্লেসে আপনাদেরকে কাজ শিখাই থাকি, সে দুইটা মার্কেট প্লেস কি কি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, কিন্তু কিন্তু তারপরে একটা আছে লোকাল, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। আপনারা অনেকে নাম শুনেছেন এডমি ফার্স্ট, লাইক ফর লাইক, অনেকে আপনারা আমাদের এখানে এডমিশন নিয়ে হয়তো বা ইউটিউবে গিয়ে দেখেছেন। সো আমরা এডমি ফার্স্ট কিছুদিন ধরে একটু আপডেটের কারণে এডমি ফার্স্টটা অফ করে রেখেছি। লাইক ফর লাইক অবশ্যই আপনাদেরকে আমরা অ্যাকাউন্ট খুলে কিভাবে কাজ করবেন সেটা আমরা আপনাদেরকে দেখাবো। আর একটা হচ্ছে রেপিড ওয়ার্কার্স, যেখানে আপনি অ্যাডমি লাইক ফর লাইকে কাজ করলে আপনি ওখানে পয়েন্ট পাবেন, সেই পয়েন্ট কিভাবে সেল করবেন, কোথায় সেল করবেন, সেটা সবগুলো আমরা আপনাদেরকে বলে দেব, যে আপনার কত হাজার হলে কত পয়েন্ট, এটা আমরা আপনাদেরকে বলে দেব। দেন রেপিড ওয়ার্কার্সে আপনি কি কি কাজ করবেন, সে কাজের পয়েন্ট কত, সে পয়েন্টে আপনি সে কাজের ডলার কত হবে, সে কাজের বেনিফিট কিরকম হবে, সবগুলো আমরা বলে দিব। তাছাড়াও পাশাপাশি এখানে আরেকটা আপনাদেরকে মার্কেট প্লেস ক্রিয়েট করে দেব, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেটা আমরা সবাই চিনি, যেটার আমরা নাম একটু আগে আমি বললাম, সেটা হচ্ছে ফাইবার। এই ওয়েবসাইটটা আমি এই জন্য আপনাদেরকে ক্রিয়েট করে দেওয়া হবে, আমরা প্রত্যেকটা ব্যাচে দিয়ে থাকি, যে আপনারা ফাইবার, আমরা বিশ্বস্ত একটা সাইট, যেটা কিনা অনলাইন মার্কেট প্লেস শুরু হওয়ার পর থেকে এই সাইটটা চলতেছে, আর এখানে অনেকে কাজ যারা করে আর যারা কাজ দেয় তারা বিশ্বস্ত। ঠিক আছে, আপনার টাকা কেউ হারাবে না বা কেউ পালাবে না। এখানে অনেকে মেসেজ করতেছেন, আচ্ছা আমার কথা কি আপনারা আদৌ শুনতে পাচ্ছেন সবাই? জি শোনা যাচ্ছে। আচ্ছা, কেউ শুনতে না পারলে আমি মনে করতেছি আমার এখান থেকে নেটে সার্বিক ভাবে সবকিছু ঠিক আছে। আপনাদের ওখান থেকে যদি কোনো প্রবলেম হয় সেখানে অবশ্যই আপনারা লিভ নিয়ে আবার একটু আবার জয়েন করবেন। ওকে, আচ্ছা আমি এখানে যে টপিকটা নিয়ে কথা বললাম, যে ডাটা এন্ট্রি জব, আসলে ডাটা এন্ট্রি জব সম্পর্কে যদি আমি বলতে যাই, এই যে দেখেন এখানে কিছু কিছু কাজ দেওয়া থাকবে। ঠিক আছে, কি কি কাজ দেওয়া থাকবে, যেমন দেখা গেল কি যে এই যে আমি ফাইবারের যদি মার্কেট প্লেসের যদি কথা বলি, এখানে এমনও কাজ আছে, সে আমি ধরেন আমার একটা বই আছে, সে বইয়ের 100টা পেজ আছে, সে বইয়ের 100টা পেজ আছে, সে 100টা পেজে আমি এখন যদি বলি যে এখানে আপনারা, আমি সহ জয়েন আছি, আমি বাদে আমি হিসেব করব, আমি বাদে আপনারা এখানে 39 জন জয়েন আছেন, 39, অর্থাৎ আমি যদি এখন বলি যে আমার 100টা পেজ আছে, আমি এক একটা পেজের 2 টাকা করে দেব, আমাকে যে লিখিত করে দিবে সেটা আমি 2 টাকা করে একজন কাকে দেব, এটাও কিন্তু একটা ডাটা এন্ট্রির কাজ। ঠিক আছে, এই ধরনের কাজ অবশ্যই আপনারা ফাইবারে পাবেন। ঠিক আছে, আর একটা যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি, যে ডাটা এন্ট্রি স্কিল, এখানে ডাটা এন্ট্রি স্কিল সম্পর্কে আপনাকে আহামরি ইংলিশ জানতে হবে না, যে আপনাকে কোনো ক্লায়েন্ট ডিরেক্ট ভিডিও ফোন দেবে, ডিরেক্ট অডিও ফোন দেবে, বা ডিরেক্ট আপনার সাথে লম্বা লম্বা বড় বড় মেসেজ করবে। ঠিক আছে, যদিও কোনো বায়ার আপনাকে রিকোয়েস্ট দেয় ফাইবারে, সেটা কিভাবে রিকোয়েস্ট দিবে এবং কিভাবে অ্যাকসেপ্টেড আপনি করবেন, কিভাবে কাজের আদান প্রদান করবেন, জাস্ট হাই হ্যালো এতটুকুই জানলে যথেষ্ট। আমাদের সব থেকে এখন জনপ্রিয় একটা দিক হচ্ছে গুগল, আমরা গুগলে সবকিছুই পেয়ে থাকি। আপনি একটা জিনিস বুঝতেছেন না, সেটা গুগল ট্রান্সলেট যদি করেন, তাহলে আপনি যে কোনো দেশের ভাষা আপনি ট্রান্সলেট করে বাংলাভাবে দেখতে পারবেন। ঠিক আছে, যে কোনো ভাষায়। সো আপনি যদি সেক্ষেত্রে যদি বুঝতে না পারেন, অবশ্যই যে কারো সাপোর্ট নেবেন, অথবা অবশ্যই গুগল থেকে সাপোর্ট নেবেন। এবং এই ডাটা এন্ট্রি যদি আমি বলে থাকি, আমরা অনেকে যে জিনিসটা ভুল করি, যে ক্লাস শেষে, অর্থাৎ আমাদের কোর্স শেষ, এখন আমরা নিজে জানি না যে আমাদের ডাটা এন্ট্রি জিনিসটা কি। সো এই ডাটা এন্ট্রি জিনিসটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। সো ডাটা এন্ট্রি জিনিসটা হচ্ছে, আমি আবারও বলি যে এখানে যে শুধুমাত্র কপি পেস্টের কাজ এমনটা কিন্তু না, ডাটা এন্ট্রি বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। আমি ফাইবার মার্কেট প্লেসে একটু আগে আপনাদেরকে যেটা দেখাইলাম, যে এখানে টাইপিং এর কাজ আছে, এখানে পিডিএফ এর কাজ আছে, ঠিক আছে, পিডিএফ টু ওয়ার্ড এক্সেল,
সো এইগুলো কাজ আপনাদেরকে এখানে শেখানো হবে। সো কোর্স মডিউলটা যেহেতু আপনাদেরকে দেখানো হয়েছে, সো ওই বিষয়ে আমি আজকে আর কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে স্কিল সম্পর্কে ডাটা এন্ট্রির আহামরি কোনো স্কিল লাগবে না। আপনি জাস্ট যেমন ফোনে আপনি কোনো মেসেঞ্জারে যখন চ্যাট করেন সে ধরনের আপনার মেসেজ করালে মানে আর কি এনাফ, যথেষ্ট। আমরা সদা সবাই আর কি সাধারণত জানি কেউ যদি আমাকে একজন হাই দেয় অবশ্যই আমাকে তাকে হ্যালো দিতে হবে, তাই না? এই এতটুকুতে যথেষ্ট, ঠিক আছে? হাই, হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন। দেন উনি যদি কাজ দেয় তাহলে ওনার সাথে অবশ্যই কাজটা নিয়ে যদি আপনি অন্য কাউকে যদি আপনি বুঝতে না পারেন অন্য কারোর সাথে শেয়ার করতে হবে অথবা গুগল থেকে আপনাকে সাপোর্ট নিতে হবে। এতটুকু হচ্ছে ডাটা এন্ট্রির স্কিল। সো দেখেন ডাটা এন্ট্রি জব এখানে যে জিনিসটা বুঝিয়ে মানে এখানে যে আপনাদেরকে যে জিনিসটা আর কি মিন করতেছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি জব কি আসলে সত্যি একটা কোন জিনিস, যে আপনি দেখেন যেখানে ডাটা এন্ট্রি এখন থেকে এখন থেকে আমি যদি বলি যে 1-2 বছর আগে এই ডাটা এন্ট্রি কাজ তেমন কেউ করতো না, সবাই করতো অফলাইনে। কিন্তু এখন ডাটা এন্ট্রি কাজ কিন্তু অনলাইনে চলে এসেছে, গুগল ডক্স, গুগল শিট দ্বারা এখন প্রতিনিয়ত হাজার হাজার কাজ হচ্ছে অনলাইনে, ঠিক আছে? আর অনলাইন মার্কেট প্লেসটা আপনার যে যতটা ছোট মনে করতেছেন আসলে অনলাইন মার্কেট প্লেসটা আসলে অতটা বড় না, অনলাইন মার্কেট প্লেসটা বিশাল বড়। অনলাইন মার্কেট প্লেসে আপনারা হয়তো জানেন কিনা প্রতি 60 সেকেন্ডে বাংলাদেশ থেকে এই অনলাইন মার্কেট প্লেসে কাজ মানে কাজ করতেছে প্রায় সর্বনিম্ন 62 থেকে 63 হাজার মানুষ। প্রতি 60 সেকেন্ডে কাজ করতেছে 60 থেকে 62 হাজার মানুষ। তাহলে আপনি চিন্তা করেন আজকে আপনি এই মার্কেট প্লেসে, আপনি আজকে নতুন, আমি আজকে নতুন, কিন্তু যারা প্রতিনিয়ত যারা 6 মাস 1 বছর থেকে যারা লেগে আছে তারা কি একদিনের জন্য কি তারা কি এই মার্কেট প্লেসে এসেছে যে তারা আসবে শুধুমাত্র কাজ শিখবে ইনকাম করলো ইনকাম করে চলে যাবে? তারা লেগে আছে। আর এই অনলাইন মার্কেট প্লেসে সিস্টেমটা হচ্ছে তিনটা, এই তিনটা জিনিস আমি একটু পরে বলি আপনাদেরকে। তিনটা জিনিস বলার আগে আমি ডাটা এন্ট্রি সম্পর্কে আরেকটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ডাটা এন্ট্রিটা বিশাল বড় একটা পার্ট আমি যদি বলি। আর এই অনলাইন মার্কেট প্লেসের প্রথম যদি আমরা একটা সাধারণত অর্থাৎ যে বইটা যেটা দেখবো আমরা, দেখা গেলো কি যে সাধারণত আমরা যদি 6-এ যদি উঠি বা 7-এ যদি উঠি বা যে ক্লাসে আমরা পড়ি না কেন আমাদের অবশ্যই প্রত্যেকটা ক্লাসের একটা সিলেবাস থাকে, তাই না? সেই সিলেবাসের আপনি দেখবেন যে সেই সিলেবাসের প্রথম নামে একটা অধ্যায় থাকে, সেই প্রথম অধ্যায়টা হচ্ছে ডাটা এন্ট্রি। আমি সহজভাবে যদি আপনাদেরকে বলি যে এই প্রথম অধ্যায়টা হচ্ছে ডাটা এন্ট্রি, যে আপনি যত বড় কাজ করেন না কেন আপনি একজন যদি ইউটিউব মার্কেটার হন অবশ্যই আপনাকে ডাটা এন্ট্রি শিখতে হবে। আপনি একজন যদি গ্রাফিক ডিজাইন হন সেক্ষেত্রে হয়তো বা আপনার গ্রাফিক্স ডাটা এন্ট্রিতে কোনো কাজে লাগবে না, তো তারপরে শিখতে ভালো, শিখে রাখলে ভালো। দেন আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং এর কথা, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে গেলেও আপনাকে ডাটা এন্ট্রিটা লাগবে। সো আমি আমরা সবাই জানি যে একটা বইয়ের প্রথম অধ্যায়ে বেশি কিছু না থাকলে কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো না শিখলে আপনি দ্বিতীয় অধ্যায়ে গিয়ে একটু হলেও প্রবলেম ফেস করবেন। সো আমাদের এই অনলাইন মার্কেট প্লেসে যে কোর্স মডিউলটা আমরা সাজানো হয়েছে সেই অনলাইন মার্কেট প্লেসের একটা প্রথম অধ্যায় আপনারা বলতে পারেন, সেটা হচ্ছে নাম হচ্ছে ডাটা এন্ট্রি অধ্যায়ের নাম। সো এই ডাটা এন্ট্রি শিখে আপনি যদি এখান থেকে মনে করেন যে না আমি ডাটা এন্ট্রি শিখে এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, এটা আপনার ভুল ধারণা। যে আপনি দেখেন আজকাল মার্কেট প্লেসে কেউ কিন্তু একটা জিনিস শিখে কিন্তু থেমে থাকে না, একটা জিনিস শিখে কিন্তু কেউ থেমে থাকে না। আপনি আজকে ডাটা এন্ট্রি শিখলেন সেখান থেকে আপনি প্রতিনিয়ত 2,000 টাকা করে মাসে ইনকাম করতেছেন। আমি একটা উদাহরণ দিতেছি, আপনি কি এই 2,000 টাকা দিয়ে কি আপনার কি সারা জীবন কি যাবে? কখনোই কিন্তু যাবে না। তাহলে অবশ্যই আপনাকে এই 2,000 থেকে কিভাবে 5,000, 5,000 থেকে কিভাবে 10,000 বৃদ্ধি করতে হবে আপনার ইনকামটা, সেজন্য আপনাকে থেমে না থেকে আরো জানতে হবে, আরো এক্সট্রা জানতে হবে, তাই না? এখানে যে দেখেন যে ডাটা এন্ট্রি, আমি আবারও বলি যে ডাটা এন্ট্রি আসলে একটা সিম্পল, আমরা সাধারণত অর্থে যেটা বুঝি যে একটা সিম্পল একটা জিনিস। ডাটা এন্ট্রি শব্দের অর্থ হচ্ছে কি, যে কোন তথ্য, ডাটা শব্দের অর্থ তথ্য, এন্ট্রি শব্দের অর্থ ইনপুট করা, অর্থাৎ তথ্য ইনপুট করা হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। অর্থাৎ যে কোনো তথ্য, এখানে কথাটা হচ্ছে তথ্য, যে কোনো তথ্য এটা হতে পারে, সেটা যে কোনো তথ্যই হতে পারে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে ডাটা এন্ট্রিতে আমি আবারও বলি যে ডাটা এন্ট্রি হচ্ছে কোনো তথ্য ইনপুট করাকে ডাটা এন্ট্রি বলে। আর ডাটা এন্ট্রিতে সম্ভবত 2 প্রকার, এই যে ক্লাস 2-এ এটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। ক্লাস 2-এ যদি আমি বলি যে ডাটা এন্ট্রি 2 প্রকার, একটা হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি আর একটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি। আমরা এক কথা যেটাকে বলে থাকি যে নেটওয়ার্কের মাধ্যমে বা MB বা নেটওয়ার্কের মাধ্যমে আমরা যে কাজগুলো করে থাকি সেটাকে আমরা অনলাইন বলে থাকি।
অর্থাৎ অনলাইনের মাধ্যমে আমরা যে আদান প্রদান গুলো করে থাকি, এখন দেখা গেলো আপনি ওখানে মেসেঞ্জার চালাচ্ছেন, আমার কাছে যদি মেসেঞ্জার না থাকে বা দেখা গেলো আমি ইমু চালাচ্ছি, আপনার কাছে অবশ্যই ইমু থাকতে হবে, পাশাপাশি নেট থাকতে হবে, না হলে তো আপনার সাথে আমার আদান প্রদান হবে না। সো এই যে যে জিনিসগুলো আছে এইগুলো যত কাজ হয়ে থাকে। এখন আমি আরো একটা এক্সাম্পল দিই, যেমন আপনার বাসা হচ্ছে সিলেটে, আমার বাসা হচ্ছে রংপুরে। সো আপনি সিলেট থেকে যখন আপনি একটা তথ্য পাঠাবেন, অবশ্যই নেটওয়ার্ক ছাড়া আপনি তথ্যটা আমাদের মানে আমাকে পাঠাইতে পারবেন না, সেটা যে কোনো মাধ্যমে হোক, ফাইলে মানে সেটা আপনি ফাইল পাঠান, যদি পিকচার পাঠান বা যদি কোনো কাজের একটা পেজ পাঠান, অবশ্যই আপনাকে নেটওয়ার্কের মাধ্যমে পাঠাইতে হবে। আর অফলাইন জিনিসটা কি, যে অফলাইন জিনিসটা হচ্ছে আমরা সাধারণত অর্থে যেটা বুঝে থাকি যে নেটওয়ার্ক ছাড়া, অর্থাৎ নেটওয়ার্ক ছাড়া আমরা যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে অফলাইন। অনলাইন এবং অফলাইন সম্পর্কে আমি আরো কিছু বলি, যে অনলাইন হচ্ছে কি, অনলাইনের মাধ্যমে আপনারা যে কাজগুলো এখান থেকে শিখতে পারবেন সেটা হচ্ছে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড। আপনারা সবাই এই জিনিসগুলোর সাথে পরিচিত, আপনাদের সবারই ফোনে প্লে স্টোর আছে, সবাই যদি একটু প্লে স্টোরে গিয়ে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড যদি লেখেন চলে আসবে। আমি এই দেখাবো, আমি একটু পরে দেখাবো। সো তার আগে আমি একটু ডিসকাস করে নিতেছি আপনাদের সামনে। এখানে দেখেন একটা জিনিস আছে, ফার্স্ট ক্লাসের লাস্ট টপিক যেটা হচ্ছে আউটসোর্সিং সাইট। আমি আগে বলেছি যে এই কোর্সে আপনাদেরকে দুইটা সাইট আমরা শিখাই দেব, সেটা হচ্ছে একটা হচ্ছে রেপিড ওয়ার্কার, যেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে ছোট থেকে বড় বড় কাজগুলো আছে। দেন আরেকটা কাজ আছে, আচ্ছা একটু মান ভাই, এখানে আরেকটা কাজ হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে লাইক ফর লাইক। এই দুইটা সাইট অবশ্যই এই আউটসোর্সিং সাইটে আপনাদেরকে আমরা দেখাই দেব, এটা হচ্ছে প্রথম ক্লাসের টপিক। এবং দ্বিতীয় ক্লাসে দেখেন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব, যে অনলাইন এবং অফলাইন, যে এই অনলাইনের মাধ্যমে এখন বর্তমানে আপনার কেউ হয়তো, আমরা সবাই ফেসবুক ইউজ করি, আমরা সবাই ফেসবুক ইউজ করি, সবাই ফেসবুক ইউজ থেকে আমরা একটা সবাই গ্রুপে জয়েন করেছি। সো আপনারা কি জানেন যে বাংলাদেশের, সারা বিশ্বের মতো বাংলাদেশে ফেসবুক ইউজার এখন কত? সিম্পল কিছু জিনিস আপনাকে জেনে রাখতে হবে, কেন অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাকে চারপাশের খোঁজ খবর রাখতে হবে। কিরকম চারপাশের খোঁজ খবর রাখতে হবে, আজকে হয়তো বা ফাইবারে ভালো কাজ হচ্ছে না বা হচ্ছে, আপনাকে অন্য আর একটা সাইট দেখতে হবে, যে সাইটে আমার অবশ্যই ইনকাম যাতে ভালো আমি করতে পারি। যেমন ফাইবার আছে, freelancer.com আছে, upwork.com আছে, এই সাইটগুলোতে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি ফাইবারে 24 ঘন্টা পড়ে থাকলে সম্ভব না, ঠিক আছে, আপনাকে চারপাশে যেতে হবে। গেলে কি হবে, আপনি ফাইবার থেকে একটা কাজ দেখলেন, সেই কাজের রেট দিতেছে $5, সেম কাজটা আপনাকে যখন freelancer.com দেবে দেখবেন যে ওখানে দিতেছে $10। তো আমি ফাইবারে কেন কাজ করব, তাই না? কথাটা তো এরকমই আসে। আমি আমার ক্ষেত্রটা যদি ধরি, যে আমি ফাইবারে যদি আমাকে যদি একটা কাজ করতে আমার 1 ঘন্টা সময় লাগবে, সে কাজটা করে যদি আমি 200 টাকা পাই, সে কাজটা যদি আমি freelancer.com এ করে যদি আমি 500 টাকা পাই, তাহলে আমি ফাইবারে কেন সময় দেব, তাই না? জি। সো এই জিনিসগুলো একটু এক্সট্রা ভাবে আপনাদেরকে নলেজ জানতে হবে, ঠিক আছে? আর এই ক্লাস টু এ আমি যে জিনিসটা দেখাবো, যে অনলাইন এবং অফলাইন আপনাদের জিনিসগুলো কি, ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। সো আপনাদের সবারই আমি আশা করি একটা জিমেল অ্যাকাউন্ট আছে, সবাই জিমেল তো মনে হয় আশা করি আপনারা সবাই জিমেল চিনেন। আমরা সাধারণত হচ্ছে ফেসবুক বা ইউটিউবে, ইউটিউব যদি আমরা সাবস্ক্রাইব করি বা ইউটিউব যখন আমরা প্লে স্টোর থেকে যখন ডাউনলোড করে যখন ওপেন করি, তখন সেই ইউটিউবটা অবশ্যই একটা জিমেল দিয়ে ক্রিয়েট করতে হয়, বা আমরা অনেক সময় ফেসবুকও আমাদের জিমেল দিয়ে থাকি। আচ্ছা, আমি এখানে আমার জিমেলটা একটু লগ ইন করলাম। আচ্ছা, লগ ইন করার পরে আপনারা প্লে স্টোরে গিলে, ঠিক আছে, কি গুগল ডক, শিট, স্লাইড এই তিনটে লিখে যদি আপনারা মেসেজ মানে সার্চ করেন, তাহলে এই ধরনের জিনিসগুলো পাবেন। কোন ধরনের জিনিসগুলো, আপনারা কি জানেন যে একটা জিমেলে আপনাকে এই জিমেলটা কিন্তু একটা গুগল, একটা জিমেলটা হচ্ছে একটা গুগল প্রতিষ্ঠানের, তাই না? যে এখানে আপনি একটা গুগল থেকে যদি আপনি যদি একটা জিমেল খুলেন, আপনাকে 15 GB ফ্রি দিতেছে, এটা আপনারা কি সবাই জানেন? না স্যার। জি স্যার, আমি জানি। হ্যাঁ জানি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, একটা জিমেল যখন আপনি একটা জিমেল গুগল থেকে যখন খুলেন, তখন আপনাকে একটা গুগল থেকে আপনাকে 15 GB ফ্রি দিতেছে। 15 GB ফ্রি মানে আপনি দেখেন যে আমরা সাধারণত অর্থে যেটা বুঝি, যে আমরা একটা মেমোরি, সাধারণত অর্থে আমরা মেমোরি যদি আমরা যদি কিনতে যাই বা কোনো পেন ড্রাইভ যদি আমরা যদি নিতে যাই,
তাহলে অবশ্যই আমাদেরকে অর্থের বিনিময়ে আমি যদি 4 জিবি নেই, 8 জিবি নেই, 16 জিবি নেই, 32 জিবি নেই, আমি যত জিবি নেই নিয়ে কেন সে কষ্টের মাধ্যমে আমাকে একটা মেমোরি বা পেন ড্রাইভ কিনতে হবে, তাই না? কিন্তু একটা জিমেল আপনি গুগল থেকে ফ্রি ভাবে খুলবেন, আপনাকে গুগল থেকে আপনি জিমেল যখন খুলবেন আপনাকে গুগল থেকে কেউ বলবে না যে আমার এখান থেকে আপনি একটা জিমেল খুলেছেন আমাকে 10 টাকা দিতে হবে, আমাকে 10 টাকা দিতে হবে। সো আপনি এখানে ইচ্ছে করলে 20টাও খুলতে পারবেন, আপনি এখানে ইচ্ছে করলে 30টাও খুলতে পারবেন, আপনি আবার চাইলে 100টাও খুলতে পারবেন, এখানে আনলিমিটেড সবার জন্য। একটা করে জিমেলে যদি আপনার 15 জিবি যদি ফ্রি মানে ফাঁকা একটা স্পেস, অর্থাৎ মেমোরিতে আমরা সাধারণত কি রাখি, মুভি রাখি, নাটক রাখি, বা আমাদের প্রয়োজনীয় কোনো পিকচার রাখি, বা প্রয়োজনীয় কোনো ফাইল রাখি, তাই না? সো একটা মেমোরিতে যে জিনিসগুলো আপনি রাখেন সেই জিনিসগুলো কিন্তু একটা মেইলের মাধ্যমে আপনি রাখতে পারেন। এখানে একটা মেইলের মধ্যে আপনি সেই জিনিসগুলো রাখতে পারেন যে জিনিসগুলো আপনি মেইলে রাখতে পারেন। এখন দেখা গেল কি যে আপনার হাতের কাছে যে ফোনটা আছে, আচ্ছা একটু অ্যাকসেপ্ট, আচ্ছা তো মূলত আমি যেখানে ছিলাম একটা জিমেলে, সো একটা জিমেল যদি আমি খুলি তাহলে আমাকে গুগল থেকে সরাসরি আমাকে 15 জিবি স্পেস ফ্রি দিতেছে। সো এই 15 জিবি স্পেস দিয়ে আমি কি করব, আমার কি কাজে লাগতে পারে? এখন দেখেন আপনি 10টা যদি আপনি যদি জিমেল যদি খুলেন গুগল থেকে, আপনাকে কিন্তু কোনো টাকা পয়সা দিতে লাগতেছে না গুগলে। তাহলে আমি 10টা জিমেল খুললে আপনি একটা জিমেল থেকে যদি 15 জিবি যদি স্পেস যদি ফ্রি পান, আমাকে কি তাহলে 3 ঘন্টা 5 মিনিট আর 1 ঘন্টা 16 মিনিট? আচ্ছা একটু একটু একটু, আচ্ছা যে কথাটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে একটা জিমেল যদি আমি খুলি গুগল থেকে যদি পাই 15 জিবি, আমার যদি 10টা জিমেল থাকে তাহলে আমি 150 জিবির মালিক গুগলে। এই 150 জিবির জন্য আমাকে কিন্তু গুগলকে 1 টাকাও দিতে হচ্ছে না, ঠিক আছে? একটা 150 জিবি মানে আপনার কি মনে করেন আপনার পুরো লাইফের হিস্টোরি একটা 10 জিবি মেমোরিতে রাখা যাবে, মানে আপনার চাই আর কি 10টা মেলে রাখা যাবে। কিন্তু এখন দেখা গেলো কি আরো একটা এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনার কাছে যে ফোনটা আছে, আপনার কাছে যে ফোনটা আছে আপনার গ্যালারিতে বা আপনার পার্সোনাল যে ডকুমেন্ট বা ফাইল বা পিকচার বা ভিডিও গুলো আছে, আপনার ফোনটা যে হাতে আছে বা আপনার কম্পিউটার বা ল্যাপটপ আছে, এটার কিন্তু কোনো সিকিউরিটি নেই। আপনার ফোনটা হাত থেকে পড়ে নষ্ট হয়ে যেতে পারে, আপনার ফোনটা হারেও যেতে পারে, আপনার কম্পিউটার আছে আপনার হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু একটা জিমেলের মাধ্যমে গুগল ড্রাইভের মাধ্যমে আপনার প্রয়োজনীয় যে কোনো তথ্য কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন। এখানে দেখবেন যে একটা জিমেলে যখন আপনি ঢুকবেন, ঢুকে আপনারা যারা ফোন থেকে ইউজ করবেন তারা জিমেলে ঢুকে এই যে এখানে 3 ডট নামে একটা অপশন আছে, এই যে একটা 3 ডট নামে একটা অপশন আছে, এই 3 ডটে যদি আমি ক্লিক করি এখানে ডেস্কটপ মোড, আপনি ফোন থেকে যদি দেখেন যে শেষ থেকে 3 নম্বরে দেখবেন এখানে একটা আপনার ডেস্কটপ মোড আছে, সেই ডেস্কটপ মোডে ক্লিক করলে আপনার এই ধরনের অপশন গুলো চলে আসবে। আমার পিসিতে আপনি যে ধরনের অপশন দেখতেছেন সেই ধরনের অপশন চলে আসবে। তো এখানে দেখেন এই যে গুগল অ্যাপস নামে যে অপশনটা আছে, গুগল অ্যাপস, সেই গুগল অ্যাপস এ যদি আমি ক্লিক করি এখানে গুগল ড্রাইভ নামে একটা অপশন আছে, এই গুগল ড্রাইভে যদি আমি ক্লিক করি এখানে দেখেন যে আপনার প্রয়োজনীয় তথ্য, ফাইল, ডকুমেন্ট, পিকচার, আপনার প্রয়োজনীয় ভিডিও, অডিও, আপনার যা ইচ্ছা, যেমন আমি রেখেছি। সো এটা আপনাদের ক্ষেত্রে রাখতে হবে এমনটা কিন্তু না, কিন্তু এটা একটা কি যে সিকিউরিটি, সিকিউরিটিটা এই কারণে দিতেছে যে আপনাদেরকে দেখা গেলো অনেক সময় আমাদের হাতের ফোনটা হারাই যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে যে জিনিসটা হয় যে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো পরবর্তীতে আমরা খুঁজে পাই না। সো আমরা গুগল ড্রাইভের মধ্যে যদি আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো যদি রাখি তাহলে অবশ্যই আপনাদের ফোন হারাই গেলেও আপনারা জিমেলটা অন্য কোনো একটা ফোনে যদি লগ ইন করেন আপনাদের যা প্রয়োজনীয় তথ্য সব আপনি ওই জিমেলে ফিরে পাবেন। ওকে, আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন। গুগল ড্রাইভে কেমনে রাখবেন, এই যে দেখেন গুগল ড্রাইভ আমি ওপেন করলাম, এখানে একটা নিউ নামে একটা অপশন আছে, এখানে আপনি কি রাখবেন, ফাইল রাখবেন, শিট রাখবেন, এখানে আপনি একটা ফোল্ডার করে নেবেন, ফোল্ডার করে আপনি রাখবেন, এই যে ফোল্ডার করবেন, ফোল্ডার একটা নাম দিলেন, যেমন আমি একটা নাম দিলাম নিউ ফোল্ডার নামে, এই যে দেখেন আমার ফোল্ডারটা এখানে হয়ে গেছে, এই যে আনটিল লেট এই নামে একটা ফোল্ডার হয়েছে, আমি এটা চাইলে রিনিমও করতে পারি। সো আমি নামটা দিলাম ইমন নামে একটা নাম দিলাম, নাম দিয়ে আমি ওকে করলাম, আমি এই যে দেখেন আমার এই ফোল্ডারটা ইমন নামে হয়ে গেল। এই ফোল্ডারে আপনি যা ইচ্ছে তাই রাখতে পারবেন।
কেমনে রাখবেন, এখানে আপনি সিলেক্টেড করবেন, সিলেক্টেড করে রেখে দিবেন। এখানে অ্যাড নামে একটা অপশন আছে, সেই অ্যাডে আপনি ক্লিক দিলে আপনি রাখতে পারবেন আপনার যা প্রয়োজনীয় তথ্য। ওকে স্যার, ওই ড্রাইভে রাখলে আমার ফোনের স্পেস ইয়া হবে না? নো 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 নো, যখন আপনি রাখবেন ড্রাইভে তখন আপনার ফোনের স্পেসটা ফাঁকা হইলো, এটা থাকতেছে আপনার মেইলে, এটা আপনার কোনো ফোনে থাকবে না। ওকে, এতে কোনো এমবি কার্ড ঢোকে না? তে এমবি কার্ড? নো 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 স্যার, আপনি এই কোনো এমবি কাটবে না? জি না জি না স্যার, মানে আপনার ফোন থেকে যখন আপনি, আমি যখন আপলোড এন্ড ডাউনলোড করব তখন কি কোনো এমবি কাটবে না? তখন এমবি কাটবে। জি অবশ্যই এমবি কাটবে। হ্যাঁ তখন এমবি কাটবে, ডাউনলোডের সময় এমবি কাটবে, প্রথম রাখার সময় এমবি, ফাইল সাইজ রাখার সময় হয়তো লাগবে না। আচ্ছা, একজন বলছিলেন যে আপনারা এমবি লাগবে কিনা, এখন দেখা গেল কি যে আপনার ফোনে একটা পিকচার আছে, ঠিক আছে, মানে এই পিকচারটা যখন আপনি আপনার জিমেইলটা লগ ইন করবেন, ঠিক আছে, কি লগ ইন করার পরে যখন আপনি আপনার পিকচারটা ড্রাইভে সেভ করে রাখবেন, এই ক্ষেত্রে সম্ভবত কোনো এমবি লাগার কথা না, আর এমবি লাগবেও না। কেন, আপনি তো আপনার তো মেইলটা তো আপনার তো ইয়েতে আছে, ফোনে তো লগ ইন করাই আছে, তাই না? তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনি আপনার ড্রাইভে রেখে দিবেন, আর এখানে তেমন এমবি লাগার কথাও না। আর আপনার স্পেসটা যে আছে সেই স্পেসটা আপনার ফোনে থাকবে না, তখন ওই স্পেসটা থাকবে আপনার একটা জিমেলে, একটা জিমেলে যে 15 GB দিতেছে সেই জিমেলের স্পেসটা 15 GB আপনি যা কিছু রাখতে পারেন। ওকে, আচ্ছা আমরা নেক্সট প্রসঙ্গে একটু যাই। নেক্সটে দেখেন যে আমি এই গুগল অ্যাপসে ক্লিক দিলাম। জি বলুন, যখন প্রয়োজন হবে তখন, যখন প্রয়োজন হবে তখন কি ওখান থেকে আমরা বের করতে পারবো? অবশ্যই অবশ্যই, যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো, এখানে কোনো নির্দিষ্ট সময় নেই যে আপনি শুক্রবার নিতে পারবেন না, বন্ধ থাকবে, বা ঈদের দিন মানে হরতাল থাকবে, এ ধরনের কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। আপনি 24 ঘন্টার মধ্যে যে কোনো সময়ে আপনি দেখতে পারবেন, নিতে পারবেন, কাট করতে পারবেন, কপি করতে পারবেন, যে কোনো সময়। ওকে জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এখানে আমি এই গুগল অ্যাপস থেকে আজকে আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো, গুগল ডক্স এবং গুগল শিট। মানে আমরা আজকে যেটাতে কাজ, মানে আমি আপনাদেরকে আজকে যেখানে কাজ দেখাচ্ছি সেটা অনলাইনের মাধ্যমে, ঠিক আছে, যে গুগল ডক্সটা কি আবার শিটটা কি। আমরা সবাই সাধারণত অর্থে, সবাই সাধারণত অর্থে দুইটা জিনিসের সাথে আমরা পরিচিত, ঠিক আছে, মাইক্রোসফট অফিসের ওয়ার্ড এবং এক্সেল। আপনারা অনেকে হয়তো বা চিনেন, আবার অনেকে আবার চিনেন না, তো আমি একটু সবাইকে পরিচিত করে দেই। আচ্ছা একটু সাউন্ড আসতেছে মনে হয়। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা সবাই কোনো কম্পিউটারের দোকানে গিয়ে দেখেন যে আপনারা সাধারণত অনেক সময় সিভি তৈরি করতে বা প্রয়োজনীয় কোনো তথ্য ইনফরমেশন টাইপিং করতে আপনারা কম্পিউটার দোকানে যান। সো কম্পিউটার দোকানে গিয়ে কি করে, অফলাইনের মাধ্যমে তারা মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনার তথ্যটা সংরক্ষণ বা ঠিক করে দেয়, তাই না? আচ্ছা, আপনারা সবাই মাইক্রোসফট অফিস ওয়ার্ড তো চেনেন, ওয়ার্ড এক্সেল এগুলো তো চেনেন নাকি? জি জি জি। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এখানে আমি সেম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যে আপনারা অনেকে এই জিনিসটা চেনেন, আবার অনেকে এই জিনিসটা চেনেন না। সো আপনারা হয়তো বা অনেকে জানেন না একটা জিমেল দিয়ে এখন বর্তমানে কতগুলো কাজ করা হয়, একটা জিমেলের মাধ্যমে কতগুলো কাজ করা হয়। সো এই যে দেখেন, আমি ডিরেক্ট আমার জিমেলে ঢুকলাম, ঢোকার পরে আমি আমার গুগল অ্যাপসে ক্লিক করলাম, অথবা আপনি প্লে স্টোরে গিয়ে গুগল ডক্স যদি ডাউনলোড দেন তাহলে এই গুগল ডক্স এই ধরনের একটা চিহ্ন চলে আসবে, এটা হচ্ছে গুগল ডক্স, যেটা কিনা গুগল অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন। এখন দেখেন, আমি এই গুগল ডক্সে যদি এখান থেকে যদি ক্লিক করি, গুগল ডক্সে যদি ক্লিক করি তাহলে আমার এই ধরনের একটা পেজ চলে আসবে। এখানে কিছু কিছু জিনিস আছে, যেটা হচ্ছে কি যে আপনি এখানে একটা প্রফেশনাল ভাবে সিভি দেখতে পারবেন। আপনি গুগলে যখন গুগল ডক্সটা যখন আপনি ইনস্টল করবেন, সেখানে ওপেন করার সময় দেখবেন যে এই ধরনের কিছু পেজ চলে আসবে, ঠিক আছে, এই ধরনের পেজে দেখবেন ইওর নেম অর্থাৎ একটা সিভি ওখানে থাকবে, ঠিক আছে। তো সিভিটা আমি একটু ওপেন করলাম, সেই সিভিটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিজিটাল অর্থাৎ এটা হচ্ছে একটা প্রফেশনাল সিভির একটা টাইটেল শুধুমাত্র এখানে দিয়েছে। তো সেই জিনিসটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে একটু কথা বলতে চাচ্ছি, যে এখানে আপনি আপনার নাম দিবেন। আমরা সাধারণত অর্থে যেটা জিনিসটা করি, যে আমার একটা চাকরির জন্য আমি একটা সিভি কি করি, আমি একটা কম্পিউটার দোকানে গিয়ে আমি আমার সিভিটা এডিট করে নিয়ে আসি,
এখন দেখা গেল কি যে আমি যে আমার সিভিটা আমি তৈরি করলাম সেই সিভিটা কিন্তু কি আমার কি ওটা কি ওটা আমার না দেখা গেল আপনার কিন্তু কম্পিউটার দোকানদার অত সময় নিয়ে হতো বা যদি সময় নেয় তাহলে কস্টিংটা অনেক বেশি রাখে আমরা কি করি সবাই কম সময়ের মধ্যে যাতে আমরা একটা পোর্টফোলিও বা একটা প্রফেশনাল ভাবে যাতে আমরা একটা সিভি তৈরি করতে পারি সে কারণে কম্পিউটার দোকান গিয়ে অন্যের একটা সিভি ওপেন করে তারা অন্যের একটা সিভি ওপেন করে সেখানে আপনার ওনার নামের জায়গায় আপনার নাম ওনার অ্যাড্রেসের জায়গায় আপনার নাম এক কথা আপনার সব কারেকশন ইনফরমেশন দিয়ে তারা আপনার সিভিটা পিন করে আপনাকে দিয়ে দেয় তাই না সো আপনারা যে জিনিসটা করবেন যে দেখেন আপনি যা সিভি আপনাকে যা সিভি উনি এডিট করে দিতেছে ওনার সিভি যে না জানি আরো কত লোকে যে এডিট করেছে ঠিক আছে এখন দেখেন যে আপনার আপনি একটা যে সিভি তৈরি করবেন একটা সিভিতে অনেক কিছুই বোঝানো হয় যেটা কি না চাকরি জীবনে যারা গিয়েছে তারা সম্ভবত বাস্তবটা বুঝতে পেরেছে কেননা আপনাকে কোন একটা কোম্পানিতে যখন আপনি একটা সিভি দেবেন সেই সিভির লোক কিন্তু আপনার বাসা চেনে না সে চাকরি যে আপনাকে দিবে সে কিন্তু আপনাকে চিনে না সে আপনার ফ্যামিলিকে চিনে না সে আপনার সিভিটাকে চিনে সে সিভিটা দেখে কিন্তু আপনাকে ইনফরমেশন করবে সো আপনাকে একটা জব রিক্রুটমেন্টে একটা সিভি বেস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বেস্ট ঠিক আছে সো আমি আবার বলি যে আপনারা এই গুগল ডক্স এর মাধ্যমে যে জিনিসটা করবেন আমি সবাইকে উপদেশ দেই যে আপনাদের নিজের সিভি আপনারা নিজে তৈরি করে রাখেন গুগল ডক্স প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে এখানে একটা গুগলের একটা ফরম্যাট দেখবেন ঠিক আছে কি এখানে রিজুম ওপেন করলে অর্থাৎ গুগল ডক্স ওপেন করলে এখানে একটা টাইটেল দেওয়া আছে যে দেখেন এই সিভিটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল সিভির মতো যেখানে কিনা আমরা সাধারণত অর্থে সিভি দেখেছি লম্বালম্বী ভাবে হয় এই ধরনের সিভি আমরা এখানে যারা জয়েন করেছি খুব কম জনের আছে তাই না সো এই সিভি গুলো কিন্তু দেখেন মডার্ন অর্থাৎ প্রফেশনাল সিভি যে সিভি গুলো সাধারণত আমরা কম দেখতে পাই এখানে দেখেন একটা সিভির প্রথম অবস্থায় নাম দিয়েছে একটা কি দিয়েছে টাইটেল দিয়েছে তারপরে কি দিয়েছে ওর এক্সপিরিয়েন্স ওনার যে এক্সপিরিয়েন্স আছে বা কোথাও এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স এখানে দিয়েছে এডুকেশন কি কি আছে সেই জিনিসগুলো এখানে উনি অ্যাড করে দিয়েছে প্রজেক্ট নাম যদি উনি কোনো প্রজেক্ট করে থাকে বা কোনো যদি আপনি ট্রেনিং করে থাকেন সেই ট্রেনিং এ সাধারণত এখানে নাম বুঝিয়েছে সো এখানে আপনার এস্টেট দেখেন আমরা সাধারণত এস্টেটটা সাধারণত এইখানে দেই আমরা সাধারণত একটা জিনিস যেটা করে থাকি যে আমরা অন্য জিনিস কপি করতে সবাই খুব পছন্দ করি তাই না যে আপনি দেখেন আপনি ধর কপি করতেছেন না জানি সে যে কত জায়গায় তার জিনিসটা কপি হয়েছে তো আপনি একটু সবার থেকে আলাদা একটু ভাবেন সবার থেকে একটু আলাদা ভাবেন তাহলে দেখবেন যে সবার থেকে আলাদা ভাবলে যে জিনিসটা হবে যেখানে আপনার সিভিটা যাবে বা যেখানে আপনার কোন একটা কাজও যখন আপনি আলাদা ভাবে করবেন তাহলে আপনার কি যে দেখবে আলাদা ভাবে আলাদা চোখে দেখবে যে সবাই একভাবে তৈরি করে আপনি আর একভাবে তৈরি করেন এটা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেন ঠিক আছে এই যে দেখেন এখানে পাশাপাশি দিয়েছে স্কিল স্কিলে কি কি জিনিস আছে সেই স্কিল গুলো এখানে দিয়েছে আপনার অ্যাওয়ার্ড অর্থাৎ আপনার হচ্ছে এডুকেশন থেকে কোনো সার্টিফিকেট বা কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা এই ধরনের কিছু থাকলে এখানে অ্যাওয়ার্ড দিয়েছে ড্রেস ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই জিনিসগুলো এখানে দিয়েছে সো আমি আবারও দেখাই এভাবে আপনি কিভাবে তৈরি করতে পারবেন আমি প্রথম অবস্থায় আমার জিমেইলে ঢুকলাম ঢোকার পরে আমি গুগল অ্যাপসে গেলাম গিয়ে যাওয়ার পরে গুগল ডক্স আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ আসবে আমি এই ব্ল্যাঙ্কে এই যে দেখেন এখানে ব্ল্যাঙ্ক নামে একটা অপশন আছে আপনাদের এখনো অনেকে জয়েন করেনি ঢুকতেছে বের হচ্ছে আচ্ছা সো দেখেন এখানে ব্ল্যাঙ্ক নামে যে এখানে যে পেজটা আছে সেই আমি ব্ল্যাঙ্কে যদি ক্লিক করি আপনারা যারা অফলাইনে অর্থাৎ যারা কম্পিউটার দোকানে বা যারা অনেক সময় অনলাইনে আপনারা অফলাইনে কাজও করেছেন গুগল মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড আর এই গুগল ডক্স এই পেজটার নাম হচ্ছে গুগল ডক্স সো গুগল ডক্স আর মাইক্রোসফট অফিস ওয়ার্ড এই দুইটা কি দেখতে কি সেম দেখাচ্ছে নাকি আলাদা দেখাচ্ছে সেম সেম আর কেউ সেম দেখা যাচ্ছে ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা সেম এই মানে হুবহু সেম যেটাকে আমরা বলে থাকি সেম জিনিসটাই কিন্তু আমরা যেটা গুগল অর্থাৎ মাইক্রোসফট অফিসের মাধ্যমে করে থাকি কম্পিউটারে সেটা কি নেট ছাড়া আপনি করতে পারবেন কিন্তু এই গুগল ডক্সটা আপনি নেট ছাড়া করতে পারবেন না ওকে এটা হচ্ছে এটার সুবিধা এবং অসুবিধা যখন আপনি ইনস্টল করবেন ঠিক আছে ইনস্টল করার পরে আর নেটটা লাগবে না কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি ইনস্টল করেন নাই ততক্ষণ পর্যন্ত নেটটা লাগতেছে না এখান থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য আমরা সাধারণত অর্থে কি করি যে আমাদের বাসা বাড়ির বা বিভিন্ন ছোট ছোট কাজের জন্য আমরা কম্পিউটার দোকান যে ঘন্টার পর ঘন্টা বসে থাকি বা এই যে কথাটা বললাম একটা লাইফের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে একটা সিভি সো আপনার একটা সিভি আপনি তৈরি করবেন সেটাও মানুষ দেখে তাও অন্যের দোকানে গিয়ে
ঠিক আছে, এখানে আপনার কোনো কাজ নাই, এই এইগুলা জাস্ট একটা বেসিক নলেজ, আমি আপনাদেরকে যেটা শিখাচ্ছি এগুলো আপনাদের জাস্ট বেসিক নলেজ, ঠিক আছে, এইগুলো কোনো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস না, কোনো ইনকামের সাইটও না। এখন অনেকে আপনার এখান থেকে বলতে পারেন যে এখানে ইনকামের সাইট, আমরা তো এখানে ভর্তি হয়েছি ইনকামের জন্য, হ্যাঁ ইনকামের সাইটও আপনাদেরকে দেখানো হবে, এইগুলো দিয়ে আসলে কোনো ইনকাম হবে না। এইগুলো হচ্ছে কি যে আপনাদের জীবনে নৈনন্দিন, আপনাদের প্রত্যেক দিন জীবনে যেগুলো লাগে একান্ত প্রয়োজনীয় সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি, ঠিক আছে। তো এই যে দেখেন গুগল ডক্স এর মাধ্যমে এখানে আপনি যাই কিছু লেখেন না কেন সবকিছু টাইপিং হবে, আপনি যেভাবে তৈরি করতে চান সেভাবে তৈরি হবে, ঠিক আছে, এখানে সেভাবে তৈরি করা হবে। তো আমি আবারও বলতেছি এখানে আরেকটা সুবিধা আছে এই গুগল ডক্স এ, আরেকটা সুবিধা আছে, আমরা সবাই জানি যে আমাদেরকে কোনো একটা জিনিস লিখলে সেভ করতে হয়, যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছে তারা সম্ভবত বলতে পারবে যে ওখানে যাই কিছু করেন না কেন আপনি আপনার সাথে সাথে সেভ করতে হয়। এখন দেখলো আমি একটা পেজ লিখলাম, ঠিক আছে, একটা পেজ লিখলাম আমি সেভ করিনি, ওই সময় আমার বিদ্যুৎ চলে গেল, আমার জিনিসটা কি সেভ কিন্তু আমি করিনি, মাইক্রোসফট ওয়ার্ডের কথা আমি বলতেছি এটার কথা না। সো মাইক্রোসফট ওয়ার্ডে আমি একটা পেজ লিখলাম, লেখার পরে আমার কারেন্ট চলে গেল, আমার কিন্তু আমি সেভ করি নেই, সো আমার বিদ্যুৎ চলে আসলে আমাকে আবার পুনরায় একটা পেজ লিখতে হবে, তাই না, পুনরায় একটা পেজ লিখতে হবে। সো এখানে আমি দেখেন এখানে আমি একটা জিনিস লিখবো, আর এই গুগল ডক্স এর একটা সুবিধা হলো এখানে আপনি যাই কিছু লেখেন সেভ করতে আপনাকে হয় না, যাই কিছু লিখবেন আপনি যে কোনো সময়, আপনি যে কোনো সময় যাই কিছু লেখেন না কেন এখানে আপনার কোনো জিনিস সেভ করতে হয় না, সরাসরি সেভ হয়ে যায় এখানে আপনি। হ্যাঁ জি, অটো সেভ হয়ে যাবে। জি, এখানে লিখলাম আমি বাংলাদেশ, তারপরে লিখলাম আমি ঢাকা, তারপরে লিখলাম আমি রংপুর, তারপরে লিখলাম আমি দিনাজপুর, সেভ, এতটুকুই। আমি এই জিনিসটা কপি করে তিন চারটা লাইন করব, তাহলে আপনাদের বুঝতে সমস্যা হবে, দেন একটু বড় করব। আচ্ছা এখানে দেখতেছেন আমি চারটা পাঁচটা লাইন লিখলাম, সে পাঁচটা লাইন লিখে লাইনগুলোকে একটু বড় করলাম, ছোট করেন আপনার যা ইচ্ছে তাই করেন, কোনো দুঃখ নাই, আমি লাইনগুলো একটু বড় করে নিলাম। আচ্ছা বড় করলাম, এই যে দেখেন এখানে ওপরে একটা জিনিস আছে যে এখানে আপনি যে কোনো একটা নামও দিতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা আপনি নামও দিতে পারেন। এখানে একটা নাম অলরেডি মনে হয় এর আগে দেওয়া ছিল যে গুগল বাংলাদেশ ঢাকা রংপুর, এই যে আমি এখানে যে নামটা দিয়েছি সেই নামটা এখানে উল্লেখিত ভাবে চলে এসেছে। তো আমি এত কিছু না দিয়ে আমি আপনার ব্যাসের নামটা দিলাম যে 174 174 and 173 173, এই যে এটা লিখলাম, ঠিক আছে, কি লিখে আমি কিন্তু কোথাও কোনো সেভ টেপ কিছুই করিনি, ঠিক আছে। সো এখানে সেভ অপশন নাই, ঠিক আছে, কি এখানে সেভ অপশন কিন্তু নাই। দেখেন আমরা সাধারণত ফাইলে যারা কাজ করেছে, যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছে, দেখবেন যে এই পাশে সেভ অপশন আছে, সেখানে দেখেন সেভ অপশনটাই নাই। সো এটা একটা সুবিধা, কি সুবিধা দেখেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাই মানে যেগুলো অপশন আছে এখানেও আপনার সেম অপশন গুলো আছে, ওখানে আপনি যে কাজগুলো করতে পারবেন এখান দিয়েও সেম কাজগুলো করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে দেখি যে অনলাইনের এটা একটা পেজ জিনিস, ঠিক আছে, ওখানে আপনাকে একটা জিনিস তৈরি করে জিমেলের মাধ্যমে পাঠাইতে হবে। এখানে আমি যদি বসে থাকি এই গুগল ডক্সটা যদি এখান থেকে বাইরের যে কোনো দেশে পাঠাইতে ইচ্ছা মানে করি তাহলে আমি পাঠাইতে পারবো, আমি যদি এখান থেকে ইন্ডিয়াতে পাঠাইতে চাই পাঠাইতে পারবো, আমি যদি এখান থেকে দিনাজপুরে পাঠাইতে চাই পাঠাইতে পারবো, আমি ঢাকা থেকে যদি বলি আমি সিলেট পাঠাবো সেটা তো পাঠাইতে পারবো। সো আমি যেখানে ইচ্ছে সেখানে এই যে পাশে একটা শেয়ার নামে একটা অপশন আছে, শেয়ার ক্লিক করলে আমি সরাসরি এখন দেখা গেলো আপনাকে এটা আপনি এমন একটা জিনিস তৈরি করেছেন যেটা আপনার পিন লাগবে, পিন করা লাগবে। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার দোকান যেহেতু আপনার জিমেলটা তো লগ ইন করার কোনো প্রয়োজন নেই, আপনি এখান থেকে শেয়ার করে দিলেন কম্পিউটার দোকানের মেলে, সেই মেল ওপেন করে ডাউনলোড করে আপনাকে পিন হাতে ধরাই দিল, তাই না। সো এটা হচ্ছে মূলত জিনিস আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি। আমি দেখেন আমি কিন্তু কোথাও সেভ করিনি, এটার নাম দিয়েছি 174 এন্ড 173, আমি এটা কেটে দিলাম, ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, আমি কেটে দিয়েছি। কিন্তু এখন দেখেন আমি পুনরায় আবার ওপেন করতে চাচ্ছি, আমি গুগল অ্যাপস থেকে গুগল ডক্সে গেলাম, ডক্সে গিয়ে একটা লিংক ওপেন হচ্ছে, ওপেন হলে এখানে দেখবেন এই যে দেখেন 173 এবং 174 173 নামে ফাইলটা চলে এসেছে। আমি যদি ওপেন করি আমি যেভাবে রেখেছিলাম সেভাবে জিনিসটা আছে, সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে গুগল শিট, এর নামে যে জিনিসটা আছে আমরা সবাই যেটা জানি যে মাইক্রোসফট অফিস এক্সেল,
এক্সেলে আমরা সাধারণত কোন জিনিসটা করে থাকি? এক্সেলে সাধারণত আমরা যে জিনিসটা করে থাকি যোগ বিয়োগের হিসাব নিকাশ। সাধারণত কোন প্রতিষ্ঠান, এখন দেখা গেল আপনি অবশ্যই স্কুল চিনেন, সবাই আমরা স্কুলে লেখাপড়া করে বড় হয়েছি, এখন আপনার কোন একটা স্কুলে আপনার 10 জন শিক্ষক আছে, 5 জন কর্মচারী আছে, 2 জন আর কি দারোয়ান আছে, এই যে টোটাল যে 17-19 জন হলো, তাদের অবশ্যই তো একটা হিসেব নিকেশের একটা ব্যবস্থা হয়, তাই না? সো এই হিসেব নিকেশটা কোথায় হয়ে থাকে? এই হিসেব নিকেশটা হয়ে থাকে এই অনলাইন শিটে, ঠিক আছে? এই হিসেব নিকেশটা হয়ে থাকে অনলাইন শিটে। আপনারা এই দুইটা গুগল ডক্স এবং গুগল শিট প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে আপনাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে, করলে সেম জিনিসটা আপনারা ফোনের মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন এই যে গুগল শিট, এই গুগল শিট আর মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পুরোপুরো সেম নাকি আলাদা? সেম, জি, রাইট। সো সেম এই কারণে যে ওটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির, এটা হচ্ছে গুগল কোম্পানির, তো অবশ্যই দুইটা কোম্পানি যদি হয়, সো দেখেন আপনি যদি একটা কোম্পানি যদি দেন, আপনার অবস্থা অন্যরকম একটু হবে, আমার অবস্থা অন্যরকম হবে, আমি চাবো না যে আপনার সাথে আমার কোনো অংশে মিল থাক, সবকিছু আমি যদি মিল রাখি তাহলে অবশ্যই কয়েক জায়গায় আমি খ লাগাবো, আপনি কয়েক জায়গায় অবশ্যই গ বা অমু কিছু লাগাবেন। সো এরা সেম জিনিসটা করছে, গুগল এবং মাইক্রোসফট দুইটা কিন্তু আলাদা কোম্পানি, সবকিছু ঠিক রাখছে কিন্তু কিছু সুযোগ সুবিধা দিয়েছে, উনিও কিছু সুযোগ সুবিধা দিয়েছে, এনারাও কিছু সুযোগ সুবিধা দিয়েছে, ঠিক আছে? সো আমরা অনলাইনের মাধ্যমে যেটা কাজ করে থাকি, যেমন মাইক্রোসফটে কিন্তু অনলাইনে কাজ করতে গেলে আপনাকে আগে সাইন আপ করতে হবে, দেন আপনি মাইক্রোসফটে কাজ করতে পারবেন, কিন্তু গুগলে আপনি কাজ করতে গেলে কোনো আপনাকে জিমেলের কোনো প্রয়োজন হচ্ছে না, শুধু আপনি যে জিমেলটা খুলবেন সেই জিমেলে সবকিছু দেওয়া আছে। এখন যদি আমি বলি আমাদের একটা জিমেলে কত জিনিসগুলো আছে সেটা একটু আবার দেখবেন, এই গুগল এই আপনি আর কি এই একটা জিমেল থেকে যে কোনো জিনিস আপনি সার্চ করতে পারবেন, একটা ব্রাউজার, যেমন এটা একটা ব্রাউজার, আমরা যেমন একটা পাই যে ক্রোম ব্রাউজার বা ইউসি ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স, এই জিনিসগুলো কিন্তু আমি এখান থেকে গুগল থেকে পাচ্ছি, একটা আর কি জিমেল থেকে, জিমেল থেকে আমি ম্যাপ 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 একটা ম্যাপ পাচ্ছি, এই একটা জিমেল থেকে প্লে স্টোর এখানে আছে, নিউজফিড আছে, গুগল মিট, অর্থাৎ আমরা মিটের মাধ্যমে যদি কোনো মিটিং এ জয়েন করতে চাই এখান থেকে পাবেন, আপনি এখান থেকে জিমেল থেকে জিমেলে সেটিং করতে পারবেন, ঠিক আছে? জিমেলে কোনো নাম্বার সেভ করতে পারবেন, গুগল ড্রাইভে আপনার প্রয়োজনীয় তথ্য সেভ করতে পারবেন, যে কোনো তথ্য, ক্যালেন্ডার দেখতে পারবেন, ট্রান্সলেট, অর্থাৎ আপনার গুগল থেকে যেটা সার্চ করে ট্রান্সলেট করি সেটা আপনি জিমেলেও কিন্তু ইংলিশে বাংলা করে দেখতে পারবেন। এখানে যে দেখেন ফটোস নামে একটা অপশন আছে, আপনার কোনো জন্য প্রয়োজনীয় তথ্য, অর্থাৎ পিকচারের মতো যদি আপনার যদি কোনো পিকচার বা দেখা গেলো আপনার কোনো বইয়ের পৃষ্ঠা বা আপনার কোনো প্রয়োজনীয় পিকচার, সেই পিকচার গুলো কিন্তু আপনি আপনার জিমেলে রাখতে পারেন। এখানে ডিউ নামে অপশন আছে, গুগল ডক্স আছে, গুগল শিট আছে, স্লাইড আছে, বুকস আছে, এখানে বিভিন্ন অপশন আছে যেগুলো কিনা আমরা নিত্যদিন বিভিন্ন কাজে না কাজে আমাদের লাগে, ঠিক আছে? তো আমি এখন যেখানে ছিলাম সেটা হচ্ছে গুগল শিট। সো গুগল শিটে যে জিনিসটা করে, যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে একটা প্রাইমারি স্টেজে আমরা যে জিনিসটা করে থাকি একটা হিসাব নিকাশ, সো হিসাব নিকাশটা কোথায় করে থাকে? আমরা যদি প্রাইমারি স্কুলে যদি কথা বলি, সেখানে প্রাইমারি স্কুলে অবশ্যই স্যার বা ম্যাম থাকে, আমাদের শিক্ষক থাকে মিনিমাম ধরলাম 7 জন বা 8 জন বা সর্বোচ্চ আমি ধরলাম 10 জন, যে ওখানকার শিক্ষক আছে 10 জন, সে 10 জনকার তারা কি করে এই অনলাইন শিটের মাধ্যমে একটা লিস্ট তৈরি করে। কিরকম লিস্ট তৈরি করে? প্রথমে একটা স্পেস নেয়, এই স্পেসটা নিয়ে এখানে একটা ফাঁকা করে দেয়, ঠিক আছে? কি মার্জিন সেলসে ক্লিক করলে এই যে দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, ফাঁকা হয়ে যাওয়ার পরে ওরা একটা জিনিস করে যে এখানে একটা লেখে যে স্যালারি শিট, আমি স্যালারি শিটটা দিলাম, দিয়ে আমি এইটা জিনিসটা অবশ্যই আমি একটা কালারফুল করতে চাচ্ছি, আমি যে কোনো এখান থেকে একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে এই লেখাটাকে আমি চাচ্ছি একটু বড় করতে, যাতে সবাই যাতে দেখতে পায়। সো আমি এখান থেকে এখানে আমার সাইজটা আছে 10, আমি এখান থেকে সাইজটা দিলাম 18, তাহলে দেখেন লেখাটা অবশ্যই একটু বড় হইলো, সবাই দেখতেও পাচ্ছে। সো আমি লেখাটা মাঝে দিলাম, দেওয়ার পরে এখন আমি এখানে কি দেবো, এখন দেখা গেলো ওই যে বললাম ওই অফিসের স্টাফ আছে 8 জন, আমি এখানে নেম দিলাম, ঠিক আছে? কি এখানে দিলাম পজিশন, যে কোন স্যার কোন পজিশনে আছে। সাধারণত অর্থে যদি আমি এটা প্রাইমারি স্কুলের কথা না বলে যদি আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলেন, বিভিন্ন গার্মেন্টস এর ফ্যাক্টরির যদি কথা যদি বলেন, বিভিন্ন আইটি অফিসের যদি কথা যদি বলেন, বা বিভিন্ন আলাদা যদি কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানির যদি কথা যদি বলেন, তারা সেম সিস্টেমে এই স্যালারি শিট গুলো তৈরি করে রাখে। কিভাবে তৈরি করে রাখে? তাদের স্টাফ আছে 100 জন, তাদের স্টাফের প্রত্যেকজনকার নাম এখানে তারা এন্ট্রি করে, পজিশন, তাদের কি পোস্ট, তাদের স্যালারি কত, তাদের ডিউটি কতক্ষণ, সবগুলো তারা এখান থেকে করে রাখে, ঠিক আছে? আমরা সাধারণত অর্থে গ্রামগঞ্জে যারা থাকি,
তারা সাধারণত অর্থে আমরা সবাই যেটা চিনি সেটা হচ্ছে কি কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল। আমাদের হয়তো বা ঢাকা শহরে বা বেশ কিছু শহরে নাই, কিন্তু গ্রামগঞ্জে এখনো বিদ্যুতের বিল কিন্তু বাসায় বাসায় গিয়ে দিয়ে আসে, তাই না? এই বিদ্যুতের বিল ওরা কোথায় তৈরি করে? এই অনলাইন শিটে তৈরি করে। ওকে, অনলাইন শিটের মাধ্যমে ওরা তৈরি করে বিভিন্ন মাধ্যমে, সেটা প্রিন্ট আউট করে দেন একজন কাস্টমার অর্থাৎ বিভিন্ন গ্রাহকদের বাসায় বাসায় গিয়ে দিয়ে আসে। সো গুগল ডক্স, এই গুগল শিট ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা কিনা আমাদের প্রত্যেকটা জিনিসই আমরা সবাই নাড়াচাড়া করি কিন্তু আসলে বুঝতে পারি না যে আসলে এই জিনিসটা কোথা থেকে আসতেছে। ঠিক আছে, সো এই এটা মেইন, এটা মেইন কাজটা কি? জি, এটার মেইন কাজ যদি আমি বলি যে কোন একটা হিসাব নিকাশ বা তথ্য এন্ট্রি করা। কিরকম তথ্য? আপনার একটা অফিস আছে, সেই অফিসের আপনার 20 জন স্টাফ আছে, সেই 20 জন স্টাফ কে কোন পজিশনে কাজ করতেছে, কে কাকে কত টাকা স্যালারি দিতেছেন, সবকিছু আপনি এখানে এন্ট্রি করতে পারেন। মানে একটা জিনিস আপনি সাজিয়ে রাখবেন, কারণ এখন আপনি দেখতেছেন এখন খাতা কলমে আমরা কতজন স্টে করতেছি। আপনাকে যদি আমি যদি একটা যদি 20 লাইনের যদি আমি যদি একটা যদি কথা বলি, আপনি মনে হয় না যে আপনি খাতায় লিখবেন, হয়তো খুব কম সংখ্যক জন লোক লিখবে। তাছাড়া মেন মেন পয়েন্টগুলো অনেকে নোটপ্যাডে সেভ করে রাখতেছে, ফোনের মাধ্যমে সেভ করে রাখতেছে। সো এখন সবাই কি ভাবতেছে যে অন্য পদ্ধতিতে চেষ্টা করতেছে, যে দেখেন আপনি আগে যেভাবে খাতা কলম ইউজ হইতো এখন কিন্তু সেভাবে খাতা কলম ইউজ হয় না। হয় না হয় আমি বলবো না, হয় কিন্তু আংশিকভাবে অনেকটা কম, আংশিকভাবে সবকিছুই কম। আপনাকে যদি আমি যদি দুইটা লাইনে যদি কথা বলতেছি, আপনি তাও মেসেজে টাইপিং করে সেভ করে রাখতেছেন কোথাও না কোথাও, বা আপনার মেসেঞ্জার থেকে আপনি আরেকজন কাকে পাঠাচ্ছেন। এই যে যে জিনিসগুলো আপডেট হওয়ার কারণে সমস্ত জিনিস খাতা কলমের বাহিরে যে দিকটা আছে, এখন দেখা গেলো কি যে আপনার একটা প্রতিষ্ঠানে 100 জন এমপ্লয়ি আছে, এখন দেখা গেলো কি যে 100 জন এমপ্লয়ের মধ্যে যে হিসাব নিকাশটা যদি আপনি খাতায় যদি লেখেন তাহলে অনেক বিশাল বড় 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 জিনিসগুলো দেখাচ্ছে। সো এই জিনিসগুলো যখন আপনি অনলাইনের মাধ্যমে এই গুগল শিটে যখন করবেন, আমি কোন একটা জিনিস সার্চ দিলে দেখা গেলো 100 নাম্বার লোকে একটা জিনিস আছে, যে 100 নাম্বার লোকের নাম হচ্ছে কামাল, সে কামাল কামালকে দেখা গেলো আমি কোন একটা কাজের জন্য আমি সবকিছু বাদ দিয়ে রাখবো, সবকিছুতে বাদ দেবো। সেক্ষেত্রে এখানে 2 মিনিটের কাজ, শুধু কামালের আমি নামটা সার্চ করে ওনার নামে সবকিছু আমি এন্ট্রি গুলো কাটিয়ে দেবো, সবকিছু শেষ। কিন্তু আপনি সেম জিনিসটা যদি খাতা কলমে যদি কাটতে যান তাহলে দেখেন কত জায়গাতে কাটাকাটি করা লাগতেছে, তাই না? বা কামালের ওইখানে আমি একটা রেড মার্ক দিয়ে দিলাম, সেটাতে হয়ে গেল। সো এখান থেকে আরো কিছু জিনিস আছে, যেমন স্যালারি শিট, অনেকে আপনারা নাম শুনেছেন বা অনেকে নাম শুনেছেন, যেমন আমি কিছুক্ষণ জি কিছুক্ষণ আগে আমি যে কথাটা বললাম, আমাকে আর 5টা মিনিট একটু সময় দিবেন, আমি 4 থেকে 5 মিনিটের মধ্যে শেষ করব, শেষ করে আমি আপনাদের সাথে চলে যাব কোশ্চেনে। দেন আমি যে জিনিসটাতে যাই, মানে যে জিনিসটা এখানে আমি আপনাদেরকে কি বুঝাইতে যাচ্ছি যে এটার কাজ হবে, যে দেখা গেলো কি যে ধরেন যে আপনার নিজের একটা প্রতিষ্ঠান আছে, সে প্রতিষ্ঠানের আপনার 10 জন এমপ্লয়ি আছে, সে 10 জনকার আপনি এখানে নাম লিখতে পারেন। যেমন আমি এখানকার একজনকার নাম দিলাম ইমন, একজনকার নাম দিলাম কামাল, একজনকার নাম দিলাম এখানে জাহাঙ্গীর, জাহাঙ্গীর জাহাঙ্গীর আচ্ছা, যেমন তারপর আমি আরেকজনকার নাম দিলাম হিমেল, আমি সে এইভাবে আর কি 10টা নাম দিলাম, পজিশন দিলাম একজনকার দিলাম, যেমন আচ্ছা এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্র্যাকটিস করলে হয়তো জিনিসটা করতে ভালো লাগবে। আপনি এখানে দেখা গেলো একজনকার একটা আর কি পজিশন দিলেন, এটা ধরে নেন যে আপনার একটা কোম্পানি আছে বা ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে আপনার 20 জন এমপ্লয়ি কাজ করে, তা কিভাবে কোন কোন জিনিসগুলোতে আপনি রাখবেন সেই জিনিসগুলো একটু থিঙ্ক করেন, ঠিক আছে? পজিশন ওনাকে কি দিবেন, একজনকার দিবেন ম্যানেজার, একজন কাক দিবেন যে কোনো একটা পোস্ট দিলেন, যেমন হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, ক্যাশিয়ার, এই ধরনের এগুলো দিলেন। দেন দেখা গেলো কি দিলেন যে পার মান্থে দিলেন ওনার ডিউটি কতক্ষণ, বলতে যেটা বুঝাচ্ছে পার মান্থ, সে পার মান্থে ডিউটি করবে 26 দিন। 26 দিনের পর এখানে তাক দিবেন যে তার ডিউটি কতক্ষণ, অর্থাৎ তার ডিউটি টাইম, অর্থাৎ তার এখানে দিলেন ডিউটি টাইম, ডিউটি টাইম দিলেন যে সকাল 8টা থেকে এতটা ওনাকে অবশ্যই স্টে করতে হবে। দেন দেখা গেল ওনার একটা ব্রেকের টাইম দিলেন, মানে সব কিছুর একটা হিসাব নিকাশ থাকবে সব কিছুরই। দেন ওনার একটা স্যালারি যে উনি জি আচ্ছা একটু 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 আমি আপনাদের সবার কাছে কোশ্চেনগুলো নেব, পর কি হবে সেগুলো শেখানো হবে। জি আমি আমি আবারও বলতেছি যে আপনারা এখানে সবাই এসেছেন ইনকাম করতে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সেই ইনকামের প্রসেস গুলো দেখাবো, কিন্তু আমি আবারও বলতেছি আমাদের সবার তো কম্পিউটার নাই, আপনি তো কম্পিউটার তো দেখাচ্ছেন ম্যাম, এটা আপনি প্লে স্টোরে গিয়ে যদি গুগল ডক্স লিখে সার্চ করেন, আমি একটু আগে বলেছি সেম জিনিসটা আপনি পেয়ে যাবেন।
আপনার অনলাইনে কাজ করতে এটা এটা সব লাগবে আমি যেটা বলতেছি সবাই সবাই আমি বলতেছি একটু সবাই আনমিউট করেন আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন এবং একটু বোঝার চেষ্টা করেন ওকে আমি আগেও বলেছি যে আপনাদের কোর্স মডিউলে যে জিনিসগুলো আছে জি স্যার একটু মিউট করবেন দয়া করে প্লিজ আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে ক্লাস ওয়ান এবং ক্লাস টু নিয়ে আপনাদেরকে যে জিনিসগুলো আছে যে আসলে ইনকাম যে আপনারা সবাই করতে এসেছেন যে ইনকামটা আসলে আমি যদি বলি যে আসলে হ্যাঁ ইনকামটা অতটা যতটা আপনারা সোজা মনে করতেছেন আবার অতটা সোজাও না আবার অতটা সোজা কেননা এই অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে তিনটা জিনিস অবলম্বন করতে হবে আপনারা এখানে সবাই ইনকাম করতে আসছেন আমরা আপনাকে ইনকামের সাইটগুলো দেখাবো কিন্তু তার জন্য যে জিনিসগুলো হচ্ছে আমাদের এই কোর্স মডিউলে আপনাদেরকে শুধুমাত্র ইনকামের সাইড তো আপনাদের কোর্সে নাই আমরা এটা এক্সট্রা ভাবে আপনাদেরকে দেখাই আপনারা এখানে ভর্তি হতে এসেছেন ডাটা এন্ট্রি শিখতে সবাই একটু বোঝেন আপনারা এখানে শিখতে এসেছেন ডাটা এন্ট্রিতে সো ডাটা এন্ট্রিতে এই কারণে আপনাদেরকে শেখানো হয় আমাদের প্রতিদিন যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেই জিনিসগুলো হচ্ছে ডাটা এন্ট্রি কাজ ঠিক আছে আর এই ডাটা এন্ট্রি কাজটা হচ্ছে মূলত ফাইবারে আমরা করব ঠিক আছে ফাইবারে আমরা করব সো এই অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে গেলে তিনটা জিনিসের প্রয়োজন আমি এই তিনটা জিনিস বলে আপনাদের সকল কোশ্চেনে আমি অ্যানসারে চলে যাব তিনটা জিনিস হচ্ছে প্রথম জিনিসটা হচ্ছে আপনার হচ্ছে ধৈর্য ঠিক আছে প্রথম জিনিসটা হচ্ছে ধৈর্য আপনি যদি এখন বলেন যে আমি এই টাকা ইনকাম করতে স্যার এসেছি বা ভাই আমি টাকা ইনকাম করতে এসেছি আমি এক মাস ইনকাম করব দুই মাসের বেলা আমার আর ইনকাম করার কোনো প্রয়োজন নাই তাহলে আমি বলবো যে স্যার আপনি দুঃখিত আপনি এই কোর্স না করে আপনি যেখানে আরো যদি কোনো কোর্স থাকে টাকার কোর্স আপনি সেখানে গিয়ে ভর্তি হন কেননা আপনার অনলাইন মার্কেট প্লেসে আপনি যতক্ষণ না পর্যন্ত নিজে কাজ শিখেননি নিজে কাজ বুঝতে পারেননি ততক্ষণ না পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন না নাম্বার টু সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন আপনি ডাটা এন্ট্রি শিখলেন ডাটা এন্ট্রি শিখে আমি আগে বলেছি এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন না এখান থেকে আপনি যে জিনিসটা শিখতে পারবেন ওই যে বললাম যে দুই তিনটা সাইট আপনাকে শেখানো হবে সেই দুই তিনটা সাইটের জন্য আপনারা সবাই এসেছেন কিন্তু আপনারা জানেন না যে এই ডাটা এন্ট্রিতে শিখলে ডাটা এন্ট্রিতে কাজের পরে যদি আপনি যদি ডিজিটাল মার্কেটিং হন বা আপনি যদি ইউটিউব একজন মার্কেটার যদি হন বা আপনার একটা চ্যানেল আছে সেক্ষেত্রে আপনাকে 100% আপনাকে ডাটা এন্ট্রির কাজ লাগবেই আপনার সো আপনি এখানে একটা জিনিস স্কিপ করে গেলেন পরবর্তীতে আপনি যখন একটা জিনিস বড় একটা যখন আপনি যখন একটা কাজ করতে যাবেন সেখানে কিন্তু আপনি নিজে নিজে থেমে যাবেন সো এই জিনিসগুলো আমি বলতে চাচ্ছি যে দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা আছে আপনাকে প্র্যাকটিস যে প্রতিনিয়ত আপনাকে একটা জিনিস প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যে আপনাকে প্রতিনিয়ত এক ঘন্টা হলেও এই জিনিসগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে মানে আপনাকে নিজে জানতে হবে এই কোর্স মডিউলটা আশা করি আপনাদের সবার মাঝে আছে সবাইকে একটু গুগলে গিয়ে সার্চ করেন লেন যে ডাটা এন্ট্রিতে কি হোয়াট ইজ এ ডাটা এন্ট্রি গুগলে যদি সার্চ করি আমি এটা দেখেন আচ্ছা একটু আমি গুগলে গিয়ে যদি আমি সার্চ করি যে হোয়াট ইজ এ ডাটা এন্ট্রি দেখেন গুগল কি বলে ঠিক আছে যেমন আপনাদের সবার হাতে ফোন আছে সবার হাতে ইন্টারনেট আছে হোয়াট ইজ এ ডাটা এন্ট্রি What is a data entry? লিখে আমি সার্চ দিলাম দেখেন ডাটা এন্ট্রি বলতে কি কি জিনিসগুলো বোঝাচ্ছে মিনিং বা ডাটা এন্ট্রি হোয়াট ইজ এ ডাটা এন্ট্রি মিনিং মেক ফর ডাটা এন্ট্রি ইউজ আমরা ডাটা এন্ট্রিটা গুগলে সার্চ করে দেখবো দেন আপনি তারপর গুলো শেখান আচ্ছা আপনাকে একটা আপনাকে আজকের ক্লাসে কি সবকিছু শেখানো হবে একটা ক্লাসে কি আপনাকে সবকিছু শেখানো হবে এত অদ্রুজ কি সারে যেটা না সারে সারে যেটা জায়গা যেটা দেখেন এত কথা বলেন কি আচ্ছা আচ্ছা ধৈর্য ধরেন আচ্ছা 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 এ স্টপ আমরা একটু আস্তে আস্তে শিখি ম্যাডাম
আচ্ছা, আমি আমি যদি বলি যে আপনাদের ঠিক ছয়টা ক্লাসে শেষ করতে, আচ্ছা মোবাইলে শেখান না ভাই, আচ্ছা কম্পিউটার বুঝি না তো, স্যার আমি আবারও বলতেছি মোবাইলে শেখানো যাবে, কিন্তু মোবাইলে শিখাইতে গেলে রেকর্ডিংটা সেভাবে হয় না, হয় ভিডিও আসে ভয়েস আসে না, যদি ভয়েস আসে তার ভিডিও আসে না, দিন শেষে আপনাদের মানে রাগ বা অন্য কিছু আমাদেরকে খাইতে সক্ষম হওয়া লাগে। আমরা তো বলি যে আমরা যেটা প্র্যাকটিস আপনারা করবেন সেই জিনিসটা আমরা অবশ্যই প্র্যাকটিসের সময় অথবা সেকেন্ড ক্লাসে, যে আমি বললাম যে সেকেন্ড ক্লাসের সময় যে গুগল ডক শিট স্লাইড যখন আপনাদেরকে দেখানো হবে, তখন 100% কম্পিউটার দিয়েও একবার দেখানো হবে, মোবাইল দিয়েও একবার দেখানো হবে। আর এই জিনিসগুলো যদি আপনারা বুঝে থাকেন, ক্লাসের দিকে যদি মনোযোগ হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি এখানে আহামরি কোনো কথা বলি নাই যে আপনি মোবাইল দিয়ে যখন আপনার জিমেলে যখন ঢুকবেন, এই যে এখানে একটা তিনটে ফোটো আছে, এখানে গেলেই কিন্তু এখানে একটা ডেস্কটপ নামে একটা মুড পাবেন ফোনে গেলে, সেই ডেস্কটপ মুডে ক্লিক করলে আপনি এই গুগল ডক শিট স্লাইড এই আমার মতো সেম আকারে দেখতে পাবেন, এখানে গুগল অ্যাপসে ক্লিক করলে দেখতে পারবেন। কথাগুলো আগে বোঝার চেষ্টা করেন, ওকে? আচ্ছা, সেকেন্ড স্টেপে আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ধৈর্য, যে আপনাকে প্রতিনিয়ত আপনাকে প্র্যাকটিস প্রতিনিয়ত আপনাকে সবগুলো জিনিসই আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত, আধা ঘন্টা পারেন, 1 ঘন্টা পারেন, 2 ঘন্টা পারেন, 3 ঘন্টা পারেন, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর 3 নম্বর যে পয়েন্টটা আছে, এটা আপনাকে অবশ্যই নিত্য নতুন জিনিস সম্পর্কে জানতে হবে। আপনি আজকে ডাটা এন্ট্রি শিখলেন না, ডাটা এন্ট্রি শিখে অতটা হবে না যতটা হয়তো বা হওয়ার কথা, অতটা মনে করলেন যে অতটা হলো না, আপনাকে কি বসে থাকবেন নাকি আপনি কাজ বাদ দিবেন? আপনাকে অবশ্যই কাজ যদি শিখতে চান বা যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই এর থেকে আরো ভালো কিছু শিখতে হবে, যে না আমি ডাটা এন্ট্রি শিখছি, এরপরে আমি ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছি, না আমি এরপরে গ্রাফিক ডিজাইনটা শিখতে চাচ্ছি, না আমি এরপরে ইউটিউব মার্কেটিংটা শিখতে চাচ্ছি, বা আমি ডাটা এন্ট্রি অ্যাডভান্সটা শিখতে চাচ্ছি, এই ধরনের কিছু চিন্তা শক্তি আপনাদের মাঝে থাকতে হবে। এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, অনলাইন মার্কেট প্লেসে এসে আপনি রাতারাতিতে কিছু করতে পারবেন না। আমি আবারও বলি, আপনি যদি 1 রাত 2 রাত 1 সপ্তাহের মধ্যে বা 10 দিন বা 1 মাসের মধ্যে যদি মানে সবকিছু যদি পাল্টাইতে যদি চান, সম্ভব না, আমি আবারও বলতেছি এটা সম্ভব না, প্রচুর ধৈর্য ধরতে হবে, প্রচুর ধৈর্য ধরতে হবে। যদি আপনি ধৈর্য না ধরতে পারেন, আমি আবারও বলি যে অনলাইন মার্কেট প্লেস থেকে আপনি চলে যান, কেন অনলাইন মার্কেট প্লেসটা সবার জন্য না। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদের একটু কোশ্চেনে যাব, আমি কোশ্চেনটা দুই ভাবে নেব, আপনারা যাদের কোশ্চেন আছে অবশ্যই হাত তুলবেন, এখানে একটা রাইজ হ্যান্ড তোলা একটা অপশন আছে, হাত তুলবেন, এবং আরেকটা আছে মেসেজ করবেন, কেন আমি আপনাদেরকে সবাইকে বললে সবাই একসাথে কোশ্চেন করবেন, আমি সবার একসাথে কোশ্চেন দিতে পারবো না, আমি আলাদা কোনো কোশ্চেন নিতে চাচ্ছি না, আপনারা অবশ্যই হাত তুলেন, ঠিক আছে? সে হাত তোলা অবস্থায় আমি অবশ্যই রাইজ হ্যান্ড নামে ওখানে একটা অপশন আছে, রাইজ হ্যান্ডে আপনি ক্লিক করেন, জি আমি অবশ্যই সেই কোশ্চেন গুলো নেব। দেন আগে আমি মেসেজে যাচ্ছি, আচ্ছা এখানে কয়েকজন কোশ্চেন করেছে, কোশ্চেন গুলো আমি অ্যানসার আগে অ্যানসার গুলো একটু দেই, মেসেজের আগে অ্যানসার আমি একটু আর কি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যে নেটওয়ার্কের দুর্বলের কারণে শুনতে কোনো সমস্যা নেই, ভিডিওটা হচ্ছে অবশ্যই ভিডিওটা একটু দেখে নেবেন, ফাইবারে অ্যাপস দিয়ে করা যায়, জি অবশ্যই করা যায়। মোর্শেদা জাহান ম্যান নাকি, উনি জিজ্ঞাসা করেছে ডাটা এন্ট্রির মেইন কাজ কি, সেটাই আমাদের শিখান, জি ডাটা এন্ট্রির মেইন কাজ আমি ওই ফাইবারে আপনাদেরকে দেখাই দিয়েছি, আপনাদের কোর্স মডিউলে দেওয়া আছে, ঠিক আছে? কোর্স মডিউলটা একটু সবাই ফলো করবেন, কেননা কোর্স মডিউলে আপনাদের টোটাল যে 6টা বিষয় আছে, সেই 6টা বিষয় নিয়ে কিন্তু এখানে দেওয়া আছে আপনাদের কোন কোন বিষয়গুলো আছে, ডাটা এন্ট্রি, যে ডাটা পিডিএফ, পিডিএফ টু এক্সেল, ঠিক আছে? অনলাইন সবাই এসেছেন ইনকাম করতে, আসলে আপনি কাজ যদি না শিখেন তাহলে আপনি আদৌ ইনকাম করা পসিবল না, সম্ভব না। মেসেজ অপশনে আমি একটু যাই, আর একটু মেসেজ অপশনে আরেকজন মেসেজ করেছে, ভাইয়া অনেকে ল্যাপটপ নাই বাট যাদের মোবাইল আছে তাদের জন্য কি মোবাইল দিয়ে শেখানো ভালো হতো? হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার, আপনাদের যে এখানে সবাই কোর্স করতে এসেছেন সবারই মোবাইল, এটা কোর্সের নামটা হচ্ছে মোবাইল, সো এখানে আপনারা আমি মনে করি সবারই মোবাইল আছে, আপনারা যাদের মোবাইল আছে তারা হতাশ হবেন না, কাজটা করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি দেখেন যেখানে আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, সেখানে ফাইবার অ্যাকাউন্ট খুলে যখন আপনি গিগ মার্কেট প্লেস তৈরি করতে যাবেন, মানে এটা কিন্তু চারটিখানি একটা বিষয় না, খুব ধীরে ধীরে কাজটা করতে হয় বা সাজাইতে হয় সবকিছু, এটাতে আসলে কি দেখা গেলো কি ফোন দিয়ে কাজটা করতে গেলে একটু রিস্ক হয়ে যায়। আচ্ছা আমি একটু কোশ্চেনে নিতে যাচ্ছি, আমি হ্যাঁ আমি আরেকটা জিনিস বলি, যে আপনাদের কোশ্চেন আমি নেব, এক কোশ্চেন বারবার করবেন না, এক কোশ্চেন বারবার করবেন না। আচ্ছা মেহেদি স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার বলুন, আপনি কি কোশ্চেন করতে চাচ্ছেন? আমাদের সেকেন্ড ক্লাসটা কখন হবে?
স্যার আপনাদের ফার্স্ট ক্লাসটা আজকে আপনাদের ফার্স্ট ক্লাস হয়নি, অর্থাৎ আমি আজকে আপনাদেরকে যেটা বুঝাইছি সেটা ফার্স্ট সেকেন্ড ক্লাস সম্পর্কে জাস্ট কিছু বুঝাইছি, বাট স্যার এসে আপনাদের প্র্যাকটিক্যালি সবকিছু জিনিস শিখাবে। তার মধ্যে যে জিনিসটা হচ্ছে আপনাদের প্রথম ক্লাসটা সোমবার থেকে শুরু হচ্ছে, গত ক্লাস আজকের ক্লাস সবগুলো মনে করেন আপনারা ফ্রি পাচ্ছেন। নেক্সট ক্লাস সোমবার রাত্রি 9টা থেকে পুনরায় ফার্স্ট ক্লাস বলে শুরু হবে। আমি মেহেদি স্যারকে একটু কথা বলতে চাই, মেহেদি স্যারকে কিছু বলতে চাই। জি বলুন। মেহেদি স্যার আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন বলেন। আচ্ছা আপনি ওই যে আমাদের মেসেঞ্জার গ্রুপ খুলছেন? হ্যাঁ আমি খুলছি। আচ্ছা এখন ওই যে জাহাঙ্গীর আলম নামে আমাকে মেসেঞ্জারে অ্যাড করা হয়নি। আপনাদের মেসেঞ্জার গ্রুপের আমি সলিউশন করতেছি, একটু কথা বলতে দেন, আগে কোশ্চেনের অ্যানসার গুলো নিতে দেন। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এখানে মেহেদি স্যার আপনাকে ধন্যবাদ। এখানে আরেকজন আমি দেখতেছি হাত তুলেছে, এমডি বাবুল স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার বলুন, আপনার কি কোশ্চেন? যে আমাদের ক্লাসগুলো যে কথা এগুলো কি ভিডিও হইতেছে? ভিডিওগুলো অবশ্যই অবশ্যই 100% পাবো কিভাবে আমরা? আপনাদের আপনারা সবাই একটা গ্রুপে জয়েন আছেন, এটা দেখেন 100% গ্রুপে পাবেন। আপনাদের 173 এবং 74 নাম্বার গ্রুপে পাবেন। ওকে, এই যে আমার স্ক্রিনে যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে দেখতে পাবেন। থ্যাংক ইউ। আচ্ছা এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি, এনামুল হাসান। এনামুল হাসান স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। জি স্যার বলুন, আপনার কি কোশ্চেন? আমার কোশ্চেনটা কি করতে পারি? অবশ্যই অবশ্যই। জি আমরা ডাটা এন্ট্রি থেকে মান্থলি কি পরিমাণ ইনকাম করতে পারি? ডাটা এন্ট্রিতে আসলে আপনাকে যেগুলো কাজ শেখানো হবে, আচ্ছা একটু মিউট করেন, ডাবল সাউন্ড আসছে, একটু মিউট করেন, ডাবল সাউন্ড আসছে। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি যে ডাটা এন্ট্রি শিখে আপনারা কি পরিমাণ ইনকাম করবেন? এখানে কিছু কাজের মানে কাজের বাই মানে আমি যদি বলি যে এখানে কাজের কিছু পার্ট আছে, সো আপনি যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ফাইবারে কাজ করেন, সে ফাইবারের কাজগুলো যদি ডাটা এন্ট্রি হিসেবে যদি করেন, সে ডাটা এন্ট্রি হিসেবটা আমি বলতে পারবো। কিন্তু আপনাদেরকে আমরা ডাটা এন্ট্রির পাশাপাশি আরো দুইটা মার্কেট প্লেসে আপনাকে আমরা অ্যাকাউন্ট খুলে দেব, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেটাকে আমরা বলে থাকি রেপিড ওয়ার্কার্স, আর একটা লোকাল সাইট যেটাকে আমরা বলে থাকি লাইক ফর লাইক। এখানে কাজ হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করা, শেয়ার করে কিছু পয়েন্ট জমানো, সেই পয়েন্ট গুলো সেল দিয়ে টাকা ইনকাম করা। ঠিক আছে, সো এটা আসলে ইনকামটা কত হবে এটা আসলে ডিরেক্টলি বলা যায় না, ঠিক আছে, এটা কাজের উপর আসলে আংশিকভাবে নির্ভর করে ইনকামটা হয়। ওকে জি, ওইটা কি বিটকয়েন টাইপের? জি না স্যার, বিটকয়েন টাইপের এটা কাজটা গুলো আপনার আলাদা, এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, সে কাজে বিভিন্ন কাজের এক একটার কাজের এক এক রকম রেট আসে, বা বিভিন্ন কাজের বিভিন্ন ভাবে পেমেন্টটা দেয়, কোনো কাজের ডলার দেয়, কোনো কাজের পয়েন্ট দেয়, কোনো কাজের বিটকয়েন দেয়, সো এক এক কাজের এক এক রকম পয়েন্ট, এক এক রকম টাকা। ওকে স্যার, আপনার একটা ধারণা মানে কত ঘন্টা সময় লাগে, কত বছর দেন? জি বলেন। বুঝলাম না, মানে কত ঘন্টা সময় দিলে এটার প্রতি মানে মানে কাজের প্রতি কত ঘন্টা সময় দিলে? আচ্ছা ফার্স্ট স্টেপে আপনি, জি 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 আমাকে বলতে দেন, এরকম ইনকাম করা যাবে কি মাসে? আচ্ছা জি, থ্যাংক ইউ। ফার্স্ট স্টেপে কিন্তু আপনি, আমি আগে বলেছি ক্লাসের সময় যে মার্কেট প্লেসে প্রতিনিয়ত কাজ করতেছে 60,000 থেকে 65,000 লোক মানুষ বাংলাদেশে, এখানে আপনি আমি আজকে নতুন, সো আপনি চিন্তা করেন যে কিনা এক বছর ধরে কাজ করতেছে সে কি কাজটা ছেড়ে দিবে সহজে? যে কিনা 6 মাস ধরে কাজটা করতেছে সে কি সহজে কাজটা ছেড়ে দিবে? কখনোই ছাড়বে না। সো আপনাকে যে জিনিসটা জানতে হবে যে প্রথম অবস্থায় হতে পারে যে 1 ঘন্টা সময়ের জায়গায় আপনাকে 2 ঘন্টা দিতে হবে, 2 ঘন্টা সময়ের জায়গায় 4 ঘন্টা দিতে হবে। পরিপূর্ণভাবে আপনাকে মার্কেট প্লেসে টিকে থাকতে গেলে যখন আপনি একটা ফাইবার অ্যাকাউন্ট স্যার খুলে দেবে 5 বা 6 নম্বর ক্লাসে, অবশ্যই আপনাদের সবাইকে ফাইবার অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে দেবো। গিগ মার্কেট প্লেসে কীভাবে মানে গিগটা কীভাবে খুলবেন সেটাও দেখাই দেবো। দেখানোর পাশাপাশি যে জিনিসটা হচ্ছে
যে আপনারা কিভাবে দেখা গেল ফাইবার অ্যাকাউন্ট যেদিন থেকে খুলবেন সেদিন থেকে আপনাদের অনলাইন মার্কেট প্লেসে যাত্রা শুরু। কিভাবে শুরু? যে ফাইবার মার্কেট প্লেস এমন একটা প্লেস যেখানে আপনাকে প্রথম অবস্থায় আপনি কাজ না পেলে আপনার ভ্যালু নাই, ঠিক আছে, কোনো ভ্যালু নাই, মানে কোনো দাম নাই। ফাইবার মার্কেট প্লেসে আপনি কাজ পেলেন, কাজ করলেন, কাজ জমা দিলেন, দেন একটা রিভিউ দিল বায়ার, সেই তারপর থেকে আপনার ইনকামের থ্রু গুলো শুরু হলো। হ্যালো, কে বলছেন? আমাদের এই কাজটা কি আপনারা দিবেন না আমরা নিজেরা তো নিতে হবে? কাজ আমাদের প্রতিষ্ঠানিক কাজ আমরা আপনাদেরকে কিসের জন্য দেব? আমাদের কাজ হচ্ছে আপনারা অনলাইন মার্কেট প্লেসে কিভাবে কাজ নিয়ে কাজ করবেন সেই জিনিসটা আমরা আপনাদেরকে শেখাবো। ওকে, আচ্ছা, এখানে আরেকজন হাত তুলেছে যে মালিসি, নামটা হচ্ছে মালিসি রোজারিও। জি, আপনি ভালো করে নাম দিলে হয়তো বা আমার বলতে সুবিধা হইতো, বাট আমি আপনার নামটা ঠিক মতো বলতে পারতেছি না। আচ্ছা, এনামুল হওয়া স্যার, আমি আপনার মানে কোশ্চেনটা নিয়েছি। একজন ম্যাম হাত তুলেছে, মোর্শেদা জামান। জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের ক্লাসটা কি মেহেদুল ভাইয়া নেবে না? আপনাদের ক্লাসটা নেবে নেক্সট ক্লাস থেকে এমডি সাইদুল ইসলাম স্যার। মেহেদুল ভাইয়া নিলে ভালো হতো। না, আসলে শিডিউল যেভাবে আমরা তৈরি করেছি সেভাবে ক্লাসগুলো হচ্ছে। এখানে আপনার কথাতে কোনো ক্লাস হবে না, দেন আমিও যদি বলি আমার কথাতেও কোনো ক্লাস শিডিউল হবে না। ওকে, অফিস থেকে যাকে নির্ধারণ করে দিবে সে আপনাদের ক্লাস নেবে। অবশ্যই আপনাদের এখানে আমি দুইটা কথা বলবো আপনার কথার প্রেক্ষিতে। এখানে আপনার এখানে দুইটা নাম্বার দেওয়া আছে। আপনারা অনেক সময় অনেক জায়গায় মেসেজ করেন, পেজে মেসেজ করেন, সো এখানে যে জিনিসটা করবেন এখানে দেখবেন আপনাদের এই কভারে দুইটা নাম্বার দেওয়া আছে, একটা আছে টেকনিক্যাল সাপোর্ট আর একটা আছে অফিস নাম্বার। আপনারা যে জিনিসটা করেন সেটা দেখা গেল কি যে আপনারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করার চেষ্টা করেন। আপনারা দুইটা জিনিস করবেন, এই যে দুইটা নাম্বার আজকে সেভ করে রাখেন, 61 নাম্বারটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্টের নাম্বার, যেটা কিনা আপনাদের যে কোনো সমস্যার কারণে। আচ্ছা, ওনাকে জি টেকনিক্যাল সাপোর্টের নাম্বারটা মানে ওনাকে সমস্যার কথাগুলো বললে উনি সলভ করে দিবে? আমার কথা তো কোন আপনি বলতে দিলেন, আমার কথাটা বলতে দেন নাকি? জি, এখানে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট আর একটা হচ্ছে অফিস নাম্বার। তো টেকনিক্যাল সাপোর্টারতে যে নাম্বারটা আছে আপনাদের ক্লাস হচ্ছে না বা ক্লাসে আপনি লিংক পাচ্ছেন না বা জয়েন করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে কারোর সাথে সমাধান না করে অবশ্যই সাথে সাথে টেকনিক্যাল সাপোর্টকে ফোন দেন। 61 নম্বরে ফোন দিয়ে সমাধান চান, ইনশাল্লাহ এখানে সমাধান পেয়ে যাবেন। নিজেদের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা অন্য কাউকে শেয়ার করবেন না, সেক্ষেত্রে আপনি সমাধান নাও পেতে পারেন। সো আপনি একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, আপনাদের এখন থেকে কাজ করা না করা সবগুলো প্রতিষ্ঠানকে অবশ্যই জানাবেন। আপনি ক্লাস করতে পারতেছেন না, ক্লাসের ভিডিও দেখতে পাচ্ছেন না, বা আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই টেকনিক্যাল সাপোর্টে জানান। এবং এই অফিসিয়াল যে নাম্বারটা আছে 70 শেষে, এখানে আপনার স্যার টিচার সম্পর্কে, এক মিনিট, টিচার সম্পর্কে যে কোনো অভিযোগ বা টিচার আপনাকে একটা জিনিস আপনাকে বোঝাইতে সক্ষম হয়েছে বা টিচার আপনার সাথে ক্লাসে খারাপ ব্যবহার করেছে, সেই বিষয়গুলো নিয়ে আপনি এই অফিসিয়াল নাম্বারে ফোন দিয়ে অভিযোগ করবেন। 70 নাম্বারটা হচ্ছে অভিযোগের নাম্বার আপনাদের জন্য, আর টেকনিক্যাল সাপোর্টের নাম্বার হচ্ছে আপনাদের ক্লাস বিষয়ে যে কোনো সাপোর্ট, ক্লাস কবে, নেক্সট ক্লাস কবে, ক্লাসের ভিডিও পাচ্ছেন না, এই বিষয়ে এই দুটো নাম্বারে সাপোর্ট পাবেন, ঠিক আছে, ইনশাল্লাহ পাবেন। নিজেদের মধ্যে কোনো সমস্যা হলে সেটা সমাধান করার চেষ্টা না করে যদি ফাইন্ড আউট করতে না পারেন অবশ্যই সেটা অফিসিয়ালি জানাবেন, অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দিবে। আচ্ছা, নেক্সট একজন কোশ্চেন করতে চাচ্ছেন। আমি আব্দুল্লাহ বল। জি বলুন আব্দুল্লাহ স্যার। আব্দুল্লাহ ওয়াল আমি বলছি স্যার। জি স্যার, আমাদের কি কোনো প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ আছে? আচ্ছা, এটা নিয়ে স্যার আমাকে একটু কথা বলতে দেন, ঠিক আছে, এটা নিয়ে এখন আমি কোনো কথা বলিনি, বলবো, একটু ওয়েট করেন, ক্লাসে প্রেজেন্টেশন থাকে না, অবশ্যই বলবো। জি স্যার, আমার আরো কিছু প্রশ্ন আছে, পরে জি বলুন বলুন স্যার। প্রশ্নটা হচ্ছে, আপনি দুইটা সাইট বলছিলেন, একটা বলছিলেন লাইক ফর নাকি কি, আর একটা লাইক ফর লাইক, আর একটা হচ্ছে repeatworkers.com, রিপিট ওয়ার্কারস। জি, ওইটার কাজটা কি স্যার একটু বললে ভালো হইতো। রিপিট ওয়ার্কারসের কাজ হচ্ছে যেখানে আপনি, যেমন আমরা ইউটিউবে অনেক সময় কি দেখি, ভিডিও দেখি, তাই না? সো ইউটিউবে ভিডিওর আগে দেখবেন যে ইউটিউব আমরা যখন একটা গানে ক্লিক করি তার উপরে কিন্তু উপরে মানে ওই ইউটিউবের কিন্তু একটা পিকচার থাকে বা একটা অ্যাড এর মতো একটা অপশন থাকে, ঠিক আছে। সো এই রেপিড ওয়ার্কারসে কিছু কিছু কাজ আছে, যেমন দেখা যাচ্ছে ইউটিউব দেখা, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের কাজগুলো আছে, আপনাকে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে গেলে ছোট ছোট কাজগুলো আগে দিয়ে শুরু করতে হবে। সো
এখানে বুঝে ফেলছি স্যার। পাশাপাশি আমি আরো একটা প্রশ্ন করেছি স্যার, আমি বুঝে ফেলছি স্যার। জি থ্যাংক ইউ। আমি যে বিষয়টা বলতেছি, ওই যে দেখা যাচ্ছে আর একটা সাইট আছে টিবি এই মাইক্রো ওয়ার্কার, ওইটাই কি আপনাদের, যে আপনারা কি আমাদেরকে কোনো সাপোর্ট দিবেন ওই কাজটার জন্য? একটা ওয়েবসাইটে দেখলাম টিবি এই মাইক্রো ওয়ার্কার্স। জি স্যার, আমি এখন বলি যে র্যাপিড ওয়ার্কার্স মাইক্রো ওয়ার্কার্স দুইটা সাইটে একই কাজ হয়, কিন্তু র্যাপিড ওয়ার্কার্সটা হচ্ছেটা কি যে যেখানে আমরা কাজ শিখালে স্টুডেন্টরা সহজভাবে বুঝতে পায়, আর আপনার হচ্ছে পিক ওয়ার্কার্স নামে একটা সাইট আছে, ঠিক আছে? আমরা সাধারণত অর্থে যেটা দেখাই সেটা হচ্ছে র্যাপিড ওয়ার্কার্স, পিক ওয়ার্কার্স নামে একটা যে সাইটটা আছে সেই সাইটে আমরা সাধারণত অর্থে কাজটা দেখাই না। কিসের জন্য দেখাই না? এই সাইটে কাজ করতে গেলে ইমেল বা আপনার ফোন নাম্বার ভেরিফাই করে কাজ করতে হয়, ঠিক আছে? বিভিন্ন ঝামেলা করে ওখানে কাজটা শুরু করতে হয়। আমাদের প্রতিষ্ঠানে স্যার আমরা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি, কিন্তু আপনি যে কাজের কথা বলতেছেন এই কাজটা হতে পারে আমাদের ডাটা এন্ট্রি অ্যাডভান্স নামে একটা কোর্স আছে, সেই ডাটা এন্ট্রি অ্যাডভান্সে এই কাজটা শেখানো হয়। সে কোর্সটা মূলত এক মাসের। ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু কোশ্চেনে যাই। আচ্ছা এখানে আরেকজন দেখতেছি সানাম সানেন ই সেভা, সম্ভবত ম্যাম আপনার নামটা এখানে সঠিক। জি ম্যাম বলুন। স্যার আমি বলতে চাচ্ছিলাম ফাইবার অ্যাপ কি মোবাইল দিয়ে খুলতে পারবো? ফাইবার অ্যাপ হ্যাঁ জি খুলতে পারবেন, বাট একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে গিগের সময়। অন ভাই। জি জি ম্যাম আপনি করতে পারবেন, সমস্যা নাই। বাট ভাই আমার তো ল্যাপটপ নাই, তো আমি তো মোবাইল দিয়ে আমাকে ফাইবার সবকিছু আমাকে মোবাইল দিয়ে করতে হবে। হ্যাঁ জি ম্যাম করতে পারবেন। হ্যাঁ ভাই আপনি যে বললেন যে ফাইবার গিগ প্রবলেম হবে, করতে পারবেন, আমি তো এখনো বলতেছি করতে পারবেন, বাট একটু হলো টাপ হবে, রিস্ক মানে একটু হলো করতে মানে দেখা গেলো হয়তো একটু টাফ হবে। তো সমস্যা নেই, আপনাদের যিনি স্যার থাকবে ওনাকে বলে দেওয়া হবে, উনি অবশ্যই মেসেঞ্জার গ্রুপটা নিয়ে আমি একটু শেষে কথা বলতে চাচ্ছি এই কারণে। জি আপনি বলেন, তারপরে আমি আপনারা এই কোশ্চেনে আমি অ্যান্সারটা একটু পরে দিতেছি। আচ্ছা আপনার আর কোনো কোশ্চেন আছে? না 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 ভাইয়া। ওকে থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট এখানে দেখতেছি খাদিজা। জি ম্যাম আপনার কি কোনো কোশ্চেন আছে? জি স্যার। আমি তো আজকে মানে আমি পরশু দিন ভর্তি হয়েছি, এখন আমি কোনো ক্লাস করি নাই, আজকে আমার ফার্স্ট ক্লাস। তো আমি যে ইউটিউবে আপনাদের মানে পূর্বের ক্লাস দেখা, গুগল শিট আর হলো গুগল ডক এর থেকে দুটা আর কি ভিডিও দেখছিলাম, ওইখান থেকে আমি প্র্যাকটিস করছি পরে। তো দুটাই আর কি, একটাতে গুগল ডক একটা প্যারাগ্রাফ আর গুগল শিটে একটা আর কি নমুনা হিসাব করছিলাম। তো আমি এটা টিচারদের কিভাবে দেখাবো বা এটা কিভাবে রিপোর্ট কি করবো টিচারদের জানাতে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমি সমস্যাটা তাহলে সমাধানই করে দেই সবার। আচ্ছা এখানে একজন মেসেঞ্জার গ্রুপ খুলেছে, কি জানি নাম শুনলাম ওনার, মামুন মনে হয় নাকি না, মামুন সাহেব নাকি জাহাঙ্গীর সাহেব? আমাকে বলতে দেন, আমি আবারও আপনাদের লিঙ্কটা দিতেছি। এই যে আমাদের মেসেঞ্জার গ্রুপে এইটা মনে হয় মেহেদি স্যারের ফেসবুক আইডি, সো এই লিংকটা আমি আবারও আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতেছি, ওনাকে সবাই মেসেজ করবেন, সবাই ঢালা ওনাকে মেসেজ করবেন, মেসেজ করে ওনার রাতের ঘুম হারাম করে ওনাকে অবশ্যই অবশ্যই সবাই এই মেসেঞ্জার গ্রুপে অ্যাড হবেন। আর মেহেদি স্যার আমাকেও অবশ্যই এই যে রিকভারি আইডি লিমিটেড নামে যেটা আছে আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট অবশ্যই দিতেছি, আমাকেও জয়েন রিকোয়েস্ট দেন, ঠিক আছে? দেওয়ার পরে আমাকে একটু এডমিন দিলে আমি আপনাদের যিনি মেইন টিচার থাকবে ওনাকে আমি অ্যাড করে দেব, দেন ওনাকে আপনি এডমিন দিয়ে দিবেন। এডমিন করা হইছে তো? এডমিন তো দুই দুইজন আছে এখানে। আচ্ছা আচ্ছা আপনাদের গ্রুপের নামটা কি? রিকভারি 174। সম্ভবত আমি এখনো খুঁজে পাই নাই আপনারটা।
নামটা কে চেঞ্জ করতে হবে আচ্ছা রিকভারি আইটি জি তারপর আর আই এ 173 এন্ড আর আই 174 নাম্বার বেস রিকভারি আইটি আর আই এ 173 আর 174 সরি স্যার আমি এখনো পাইনি এই যে আমি আপনাকে মেসেজ দিলাম আমার লিমিটেড একটা ফেসবুক আইডি থেকে আমাদের প্রতিষ্ঠানিক এই আইডিটা একটু অ্যাড করে দেন তাহলে আমি হয়তো স্যারক আপনার ওখানে অ্যাড করে দিতে সক্ষম হব ওকে ঠিক আছে জি থ্যাংক ইউ আচ্ছা সবাই একটু সবাই সবাই একটু কথাটা আমার শুনেন সবাই এই আপনাদের মেহেদি স্যার আমাদের এখানে আছে মেহেদি স্যারকে অবশ্যই অবশ্যই সবাই নক করেন আর মেহেদি স্যার আপনি একটু সবাইকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেন ক্লাস শেষে আর ওখানে স্যার থাকবে আপনাদের আচ্ছা জি থ্যাংক ইউ তারপর আর যারা বাকি আছে তাদেরকে অ্যাড করে নেবেন নেওয়ার পরে যেটা হবে ওখানে আপনাদের সার ফাইবার গিক সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ ক্লাসের বাইরে আচ্ছা নেক্সট ডে আমি আর কারো কোশ্চেন থাকলে আমি কোশ্চেনগুলো একটু শেষ করতে যাচ্ছি স্যার আমাদেরকে অ্যাড করে নিন হ্যাঁ জি অবশ্যই এখানে আমি আর হাত তোলা কাউকে দেখতে পাচ্ছি না কয়েকটা আমার এখানে মেসেজ আছে সেই মেসেজগুলো একটু দেখতে যাচ্ছি আজকে কি ফার্স্ট ক্লাস এনামুল স্যার জিজ্ঞাসা করেছে আমি আবারও বললাম যে এক কোশ্চেন বারবার করবেন না ইনামুল স্যার এটা আজকে ফার্স্ট ক্লাস না ফার্স্ট ক্লাসটা আপনাদের আবার পুনরায় সোমবার দিন থেকে শুরু হচ্ছে ওকে আমি তো কিছু শুনতে পাচ্ছি না স্যার আমার কথা মনে হয় সবাই শুনতে পাচ্ছে শাইন স্যার আপনি দয়া করে আনমিউট করে মিউট মানে লিভ নিয়ে আবার জয়েন করবেন ওকে আর ওখানে আপনার একটু নেটওয়ার্কের প্রবলেমটা দেখবেন আচ্ছা মুক্তাদের হোসেন স্যার বলছে স্যার বাহিরের কোম্পানিদের সাথে ইংরেজি কথা বলতে হবে নাকি আমাদের এখানে শেখানো হবে নাকি আমরা শিখতে পারবো আমরা অথবা আমাদের পরিবর্তে আপনাদের কি সহায়তা পাবো স্যার আপনাদেরকে আমরা যে মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট খুলে কাজ করাবো সে কাজগুলোতে আপনাকে কোনো ইংলিশ লাগবে না আমি আবারও বলতেছি যেমন আমরা রেপিড ওয়ার্কার্স বা অ্যাডমি ফার্স বা লাইক ফর লাইক যে কয়টা অ্যাকাউন্টে আপনার খুলে দিই না কেন বা কাজ করাবো না কেন ওইগুলোতে আপনাকে কোনো ইংলিশ জানতে হবে না জাস্ট সিম্পল কাজ দেখে দিলে আপনি পাবেন কিন্তু আপনি ফাইবারে যখন অ্যাকাউন্টটা খুলতে যাবেন সেখানে যদি কোনো বাইরের দেশে যদি কোনো এক ক্লায়েন্ট যদি আপনাকে রিকোয়েস্ট দেয় যেমন আমাদের ফেসবুকে যদি কেউ যদি এখন একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় আপনাকে অবশ্যই আপনি সেটা দেখতে পারবেন জানতে পারবেন দেন তারপরে আপনি যদি অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করে আপনি কথা বলতে পারবেন যদি ডিসলাইন করেন ডিসলাইন করবেন ঠিক আছে স্যার আমি একটু কথা বলবো স্যার জি এক মিনিট আমি আপনাদের কোশ্চেন অবশ্যই যাব আচ্ছা এখানে আরেকজন কোশ্চেন করেছে মেসেজে জি আমি তো বললাম কোশ্চেনের অ্যানসার আমি নেব একটু ওয়েট করেন আচ্ছা এমডি আজমি স্যার বলেছে স্যার ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় ইংলিশ স্কিল টেস্ট দিতে হবে স্যার জি স্যার এটা আমরা আপনাকে দেখাই দেব ঠিক আছে একজন জিজ্ঞাসা করেছিল এমডি আজমির যে কিভাবে দিবেন কিভাবে করবেন সব কিছু দেখাই দেব ওকে এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় না আচ্ছা আর একটু আমি হাত উঠাইছিলাম অনেক আগে আপনার নামটা কি স্যার শিশির 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 ও ওকে 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 স্যার আমি হয়তো আপনাকে এরাই গেছি একটু আপনি এসেন এবং আরেকজন আছে তারিকুল ইসলাম জি শিশির স্যার আপনি বলুন স্যার আমি বলতেছিলাম আপওয়ার্ক এবং ওই ফাইবারে কি মোবাইল দিয়ে কাজ করা যাবে কিনা স্যার কাজ করতে পারবেন কিন্তু একটু মানে ধীর মানে একটু আর কি ধীর গতি সম্পন্ন হবে যেমন আপনি দেখেন যে আপনি যখন ফাইবারের কোন একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে একটা শিটে আপনাকে 200 স্টুডেন্টের বা 200 জনকার আপনাকে একটা লিস্ট তৈরি করে দিতে হবে তো আপনি এটা হয়তো জানেন যখন আপনার কিবোর্ডে এই 200 স্টুডেন্টের যদি আমি যদি একটা লিস্ট সাজাই আমার কত সর্বোচ্চ সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা কিন্তু আপনার ফোনে সেটা 7-8 ঘন্টা 10 ঘন্টাও লেগে যেতে পারে এটা কিন্তু আপনাকে হার মানতে হবে রাইট জি করতে পারবেন না এটা কিন্তু ভুল কথা করতে পারবেন কিন্তু সময়ের দিক দিয়ে বেশি লাগবে সেটা সমস্যা না করতে পারলে হচ্ছে জি জি থ্যাংক ইউ আচ্ছা তরিকুল ইসলাম স্যার স্যার আপনি হাত তুলেছিলেন জি স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি স্যার আমি বলতেছিলাম যে আমরা যে ওয়েবসাইটগুলিতে কাজ করব যে মাইক্রো জব সাইটগুলিতে এখান থেকে যে ওয়ালেটগুলি লাগবে আমাদের মানি উইথড্র করার জন্য জি এটা কি আপনাদের কোর্সের ভিতর দিয়ে আমাদের দেখাই দিতে হবে দেখাই দিবেন নাকি জি 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 এখানে আপনাকে যে কাজগুলো করবেন সেখানে কিভাবে ইনকাম করবেন ও ইনকামটা কিভাবে হাতে পাবেন সবগুলাই আমরা আপনাকে হেল্প করব যেমন দেখা গেল আপনি রেপিড ওয়ার্কার্সে কাজ করলে অবশ্যই আপনাকে সেখানে আপনি ডলার পাবেন সেই ডলারটা অবশ্যই পেপাল ছাড়া উইথড্র করা যাবে না এখন দেখা গেল আপনারা এখানে কনভার্ট করে বাংলাদেশে টাকা আনবো সেটা কি আপনাদের কোর্সের ভিতরে আছে জি 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 এখন দেখা গেল কি যে আপনি অবশ্যই ডলার আপনার আছে আপনি কাজ করে ডলার পেয়েছেন সেই ডলার তো দেখা গেল আপনি
চাইলেও ভাঙ্গে আপনি টাকাতে রূপান্তর করতে পারবেন না। আপনাকে আগে সেই ডলারটা পেপালে ট্রান্সফার করতে হবে, পেপাল থেকে অন্য একটা পেপাল বা ব্যাংকে ট্রান্সফার করে টাকাটা নিয়ে তারপর আপনাদের হাতে দিতে হবে। সো আপনাদের তো অবশ্যই পেপাল নাই, সো অবশ্যই আমাদের কারো অবশ্যই স্যারের পেপাল আছে, আমাদের সেই স্যারের পেপালে আপনি ডলারটা ট্রান্সফার করার পরে আমরা আপনাকে 2-3 দিনের মধ্যে টাকাটা পেড করে দিব। ওকে পেপাল অ্যাকাউন্ট আছে স্যার আমাদের? জি আপনার থাকলে ভালো আলহামদুলিল্লাহ স্যার। আমাদের বাংলাদেশ থেকে কি পেপারটা এলাও নাকি? জি না স্যার, এটা অ্যাভেলেবল না, কারণ এটা কিছুদিন আগে চালু একবার হয়েছিল আবার বন্ধ করে দিছে। কেননা দেখা গেল কি, আমি ইতিমধ্যে দেখছি স্যার কিছু ফেক অ্যাকাউন্ট খোলা যায় পেপালে, এটা কি? এটা আপনার টিকিট না, এগুলা আপনি যখন ডলার ট্রান্সফার করবেন সাথে সাথে আইডি ডিজেবল হয়ে যাবে। ওকে তো সেটা তো আপনার ক্রিয়েট করে লাভ নাই, কিনেও লাভ নাই। আচ্ছা আমি কোশ্চেন এই দিক দিয়ে হাত তোলার দিক দিয়ে আর কোনো কারো কোশ্চেন নাই, একটু মেসেজ যাই, মেসেজে যে হয়তো আপনাদের ক্লাসটা আমি শেষ করে দেব। আচ্ছা এখানে আমি হাত তুলছিলাম স্যার। আপনি আপনার নাম কি? জাহাঙ্গীর। জাহাঙ্গীর স্যার আপনি হাত তুলেছিলেন, আমি দেখলাম না। আচ্ছা একটু একটু জাহাঙ্গীর স্যার, আচ্ছা স্যার আপনি হাত তুলেছিলেন স্যার, আপনার আপনি কি নামে স্যার জয়েন করেছিলেন? জাহাঙ্গীর আলম। সরি আমি আসলে আপনার জাহাঙ্গীর আলম নামে কোন দেখতে পাচ্ছি না। আচ্ছা জি স্যার বলুন। জি স্যার বলুন। জাহাঙ্গীর স্যার জি স্যার বলুন। জিমেইল অ্যাকাউন্ট কিভাবে আমরা খুলতে পারি বা তৈরি করতে পারি এটা বিষয়ে একটু আমাকে বলেন স্যার। আপনি অবশ্যই ব্রাউজার ইউজ করতে পারেন, মানে গুগল ক্রোম বা গুগল ফায়ারফক্স। জি 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 আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি আমি। আপনি একটা গুগল ক্রোম ব্রাউজারে লিখবেন যে জিমেইল, শুধু জিমেইল লিখবেন, ঠিক আছে? শুধু জি জিমেইল লিখে এন্টার মারবেন বা সার্চ করবেন। জি লিখলে দেখবেন বা এখানে লিখবেন জিমেইল লগইন বা সাইন আপ। দেখে দিতেছি আপনি ইউটিউবের একটা টিউটোরিয়াল দেখলে হবে, এটা একটা খুবই সিম্পল। যেমন ভাবে আপনি ফেসবুক খুলবেন সেম ভাবে একটা এটা খুলতে মানে খোলা লাগে, মানে তেমন খুব ইজিলি একটা বিষয়। আচ্ছা পারবো ইনশাআল্লাহ। জি এই যে দেখেন আমি এই গুগল থেকে আপনি সাইন ইন করেন, এই যে দেখেন আমার নিচে দেখেন, এই যে মাউস পয়েন্টার দেখেন, ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। ক্রিয়েট অ্যাকাউন্ট আছে? হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে লিখবেন মাইসেলফ, ফর মাইসেলফ নামে একটা আছে, ফর মাইসেলফ। অর্থাৎ আপনার নিজের জন্য জিমেইলটা আপনি অবশ্যই খুলবেন। সেক্ষেত্রে এই যে এখানে নাম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে শো করলে পাসওয়ার্ড দিলে ওখানে একটা ফোন নাম্বার চাবে, সেই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন, ঝামেলা শেষ। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে আচ্ছা লাস্ট একটা কথা বলতাম। জি একটু একটু আমি সম্ভবত আর খুব কম কোশ্চেন নেব, জাস্ট আমি একটু মেসেজের অ্যানসার গুলো দিয়ে জাস্ট 2-3 জনকার কোশ্চেন নিয়ে আমি ক্লাসটা শেষ করে দেব। আচ্ছা আমাকে একটু অ্যাড দিন। জি স্যার ফাইবার একজন কোশ্চেন করেছে, এমডি আজমির স্যার আমার বিজনেস পেপাল অ্যাকাউন্ট আছে। জি আপনার বিজনেস পেপাল অ্যাকাউন্ট আছে, সো আপনি কি করতে চাচ্ছেন এমডি আজমির স্যার? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা জি আপনার বিজনেস পেপাল অ্যাকাউন্ট আছে, সো আপনি কি করতে চাচ্ছেন? আচ্ছা আপনার থাকলে ভালো, আপনি যে কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা আমি আর সর্বোচ্চ হয়তো বা 2-3টা কোশ্চেন নিতে চাচ্ছি। এনি কোনো কোশ্চেন যদি থাকে ক্লাসের বিষয়ে বা ক্লাসের বাইরে বিষয়ে, আমি আর 2-3টা কোশ্চেন নিতে চাচ্ছি। হ্যাঁ জি বলুন। আমি একটা কোশ্চেন করতে পারি? আচ্ছা একজন একজন করে 3টা কোশ্চেন নেব, একজন যে কোনো একজন আগে কোশ্চেন করুন স্যার। জি বলুন। যে সাইটগুলো কথা বললেন জি, সেই সাইটগুলো কি আমাদের যাদের ল্যাপটপ ডেস্কটপ অথবা কম্পিউটার নাই এগুলো কি আমরা মোবাইল দিয়ে করতে পারবো? অবশ্যই। আপনার নামটা কি স্যার? স্যার আমার নাম সুরুজ্জামান। জি সুরুজ্জামান, সুরুজ্জামান। জি 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 আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ জি আপনি অবশ্যই অবশ্যই ফোন দিয়ে করতে পারবেন, কারণ আপনাদের কোর্সটা আমরা সাজাইছি ফোনের কোর্স।
ঠিক আছে, কাজগুলো অবশ্যই ফোন দিয়ে হবে। ওকে আচ্ছা, একজন ম্যাম মনে হয় যে আপনি যে বললেন যে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, তার প্র্যাকটিস কিভাবে করবে সেটা কি আপনি দেখিয়ে দিবেন? ফোন দিয়ে অবশ্যই, আপনাকে ক্লাসের মাধ্যমে যে জিনিসগুলো দেখানো হবে, যে কাজগুলো শেখানো হবে, সেইগুলো আপনি প্র্যাকটিস করবেন দিন শেষে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, একজন ম্যাম মনে হয় কিছু একটা বলতে চাইছিল। জি স্যার, সরি, আমার আগে একজনের কোশ্চেনটা করছিল। আচ্ছা জি ম্যাম বলুন। যে আমাদের এই ফ্রিল্যান্সিং উইথ মোবাইল কোর্সটাতে মেবি 6টা ক্লাস আছে, তো এই ক্লাসগুলোর মধ্যে কি কোনটাই কি মৃদুল স্যার নেবে না? না না স্যার, আমাদের মৃদুল স্যার উনি মূলত বাসা গিয়েছে, ওনার একটু পারিবারিক প্রবলেমের কারণে উনি বাসা গিয়েছে। সো ওনার যত কাজ আছে সবগুলো আমি হ্যান্ডেল করতেছি, আর আজকে আপনাদের ক্লাসে হয়তো আপনাদের কভার যখন আমি দিয়েছি তখনও সাইদুল স্যারের আপনাদের ক্লাসটা আজকে শুরু করতে, সাইদুল স্যার আমাদের সিনিয়র স্যার, সো মূলত উনি ক্লাসটা শুরু করতে চেয়েছিল, বাট ওনার ওখানে একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে ক্লাসটা আমি মূলত নিতেছি। সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই, মৃদুল স্যারকে অবশ্যই 61 নাম্বারটা মৃদুল স্যারের কাছে থাকে, মৃদুল স্যারকে ফোন দিলে অবশ্যই 61 নাম্বারে মৃদুল স্যারকে পাবেন। না মানে আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের কোন ক্লাস কি ওই স্যার নেবে? না 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 জি না, মৃদুল স্যার ডাটা এন্ট্রি অ্যাডভান্স ক্লাসগুলো নেয়, ঠিক আছে? ও শেষ করতে চাচ্ছি, আর একটা কোশ্চেন যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ, আশা করি সবার কোশ্চেন অ্যানসার দিয়েছি আমি, তারপর যদি কারো কোশ্চেন থাকে আমি লাস্ট একটা কোশ্চেন নিতে চাচ্ছি, যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে। আপনি বাসা কোথায়? জি বাসা কোথায়? আকিব হাসান কোশ্চেন আছে স্যার। আচ্ছা ম্যাম একটা কোশ্চেন করেছিল আকিব স্যার, এক মিনিট, ম্যাম কোশ্চেন করেছিলেন আমার বাসাটা কোথায়, আমার বাসাটা হচ্ছে রংপুরে, আমি ঢাকাতে জব করি। ওকে স্যার। আচ্ছা আকিব স্যার, স্যার আমি রংপুর থেকে বলছিলাম, রংপুর কোন জায়গায় স্যার? আচ্ছা এক মিনিট স্যার, আকিব স্যার আপনি কোশ্চেনটা করেন। স্যার মোবাইল দিয়ে ডেটা এন্ট্রি করে কি কোনো ভালো ক্যারিয়ার আছে নাকি এটাতে খুবই সীমিত একটা ইনকাম সোর্স? সীমিত স্যার, এখানে স্যার ভালো প্রফিট বলতে আমি যদি বলি যে আপনাদেরকে যে দুইটা সাইট আমরা দেখাবো সেই দুইটা সাইটে আপনারা এই মোবাইল দিয়ে কাজ করতে সক্ষম হবেন। ফাইবার দিয়ে মোবাইলে কাজ করাটা, মোবাইলে কাজ নেওয়াটা সম্ভব, কিন্তু মোবাইলে কাজ করাটা খুবই টাফ, ঠিক আছে? হয়তো দেখা গেলো ভাইয়া আপনাকে একটা কাজ দিবে, সে কাজের একটা নির্দিষ্ট সময় দিবে যে আমাকে 2 ঘন্টার মধ্যে 200টা স্টুডেন্টের শিট তৈরি করে দাও, সো এটা পসিবল না, এটা আপনিও হয়তো বা জানেন আমিও জানি এটা পসিবল না, সেই কারণে। আর পিসি বা ল্যাপটপ থেকে করলে কি রকম ফিউচার আছে, কি রকম ক্যারিয়ার? অবশ্যই অবশ্যই অনেক বেশি, আপনি ক্লাস করেন ঠিক মতো, ঠিক আছে? সবাইকে জি সবাইকে একটা রিকোয়েস্ট করতেছি, এই কোর্স শেষে অবশ্যই অনেক কিছু শেখার আছে, অনেক কিছু আপনারা জানেন না শিখেন, ঠিক আছে? শিখে কিছু একটা করার চেষ্টা করেন, সবাইকে রিকোয়েস্ট করতেছি সবাই 6টা ক্লাসে অবশ্যই জয়েন করেন, ঠিক আছে? সবাই ক্লাস করেন, ক্লাসে যদি কোনো সমস্যা হয় অবশ্যই 70 নম্বরে অভিযোগ করেন। জি বলেন। এই মোবাইল কোর্স দিয়ে কি আমি সেম জিনিস কম্পিউটারে করতে পারবো, সেম পিসিতে করতে পারবো? জি সেম সেম ওয়েতে, সেম ওয়েতে মোবাইলে আপনি একসাথে, আপনি যদি একটা চিন্তা করেন যে মোবাইলে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করলেন, ওপেন করে একসাথে তিনটা ট্যাবের কাজ করতে গেলে অবশ্যই সময়ের দরকার, কিন্তু কম্পিউটারে আপনি যখন করতে যাবেন তখন আপনার 1 মিনিটে 3টা ব্রাউজারের কাজ আপনি একসাথে করতে পারবেন, মানে 3টা ট্যাবের কাজ আপনি একসাথে করতে পারবেন, কিন্তু ফোন দিয়ে করতে গেলে অবশ্যই সময়ের দরকার, লোডের দরকার, এটা একটু প্রবলেম। ওকে স্যার, আমরা নতুন, আমরা আগে মোবাইল দিয়ে শিখে নেই তারপরে। হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই, আমি সেটাই বলতে চাচ্ছি যে স্যার ল্যাপটপ থেকে এই জিনিসটা করলে মান্থলি কত ইনকাম হতে পারে এভারেজ? এটা আসলে আমি ইনকামটা কাউকে বলি না, এই কারণে যে আসলে কাজের উপর ডিপেন্ড করে, এখন দেখা গেলো আপনি কাজ করতেছেন 1 ঘন্টা 2 ঘন্টা সেভাবে আপনার ইনকামটা আসবে, এখানে আপনি যতটা সময় দিবেন ততটা ইনকাম আসবে ডাটা এন্ট্রি কাজে, ঠিক আছে? মানে অনুমানিক যদি আমি বলি তাহলে 5-6 ঘন্টা কাজ করলে আপনার মোটামুটি ভাবে ফার্স্টে 2-3-4-5 হাজার টাকা আসতে পারে, ঠিক আছে? এটা কি মোবাইলে করলে? হ্যাঁ মোবাইলে করলে, কিন্তু এটাতে প্রতিদিন না মান্থলি? মান্থলি স্যার,
প্রতিদিন করাটা এটা আসলে একটু টাফ, অনেক 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 টাফ। যখন আপনি ফাইবারে একটা ক্লায়েন্ট ধরবেন, সেই ক্লায়েন্টের আপনি কাজ ভালোভাবে করতেছেন, একটা ক্লায়েন্ট থেকে আপনার যখন দুইটা ক্লায়েন্ট হবে, দুইটা থেকে তিনটা ক্লায়েন্ট হলো, তখন আপনার পার ডে এরকম একটা আশা করা যায়, কিন্তু সেটা অবশ্যই 1-2 মাসের সম্ভব না, অবশ্যই 3-4 মাস 6 মাস আপনি কাজ করবেন, সে বাইরে বিশ্বস্ত অর্জন করবেন, সে বাইরে রিভিউ পাবেন, দেন অবশ্যই আপনি আরো অন্যান্য কাজ পাবেন। সে কাজ করতে গেলে অবশ্যই আপনার ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন হয়। ওকে, আচ্ছা, আমি মোটামুটি ভাবে এখন আপনাদের ক্লাসটা শেষ করতে যাচ্ছি, যদি আপনাদের কোনো যদি কথা না থাকে। স্যার, ডেটা এন্ট্রির বাইরে আমি অন্যান্য কোর্স করতে পারি তো? হ্যাঁ, অবশ্যই। এই ডাটা এন্ট্রি আপনি বেসিক শিখে অবশ্যই আপনি থেমে থাকবেন না, ডাটা এন্ট্রি বেসিক শিখে যদি, হ্যাঁ, আপনি, আমি ধরলাম আপনি ডাটা এন্ট্রি বেসিক শিখে আপনি পার মাসের 1.5 থেকে 2,000 টাকা ইনকাম করতেছেন, এই 1.5-2,000 টাকায় কি আপনার ভালো কিছু আপনি করতে পারবেন ফিউচারে? কখনোই সম্ভব না। নো স্যার। সো অবশ্যই ভালো কিছু করতে গেলে আরো ভালো কিছু জানতে হবে, রাইট? সো ভালো কিছু জানতে গেলে অবশ্যই ভালো কিছু কোর্স করতে হবে, ইউটিউব ঘাটতে হবে, নিত্য নতুন কাজের সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে পয়েন্ট। আচ্ছা, আর আমি কোশ্চেন আসলে নিতে চাচ্ছি না, আর একটা কোশ্চেন মানে কেউ একজন নাকি বলছিল। জি স্যার বলুন। জি স্যার বলুন। স্যার, ফাইবার কিক মার্কেটিংটা কি আমাদের শিখাবেন? অবশ্যই। ফাইবারটা আপনি এক কথা কিভাবে ক্রিয়েট করবেন সে সবকিছু আমরা দেখাই দেব, ফাইবার এবং গিক দুইটাই। এটা 6 নাম্বার, 5 এবং 6 নাম্বার ক্লাসটা থাকবে ফাইবার এবং গিগ এর। ওকে, সো আমি বলতে যাচ্ছি সবাই ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ কথা হবে, আপনাদের সাথে দেখা হবে মেসেঞ্জার গ্রুপে, যেহেতু অ্যাড আছি অবশ্যই মেসেঞ্জার গ্রুপে, নক করলে অবশ্যই আমি থাকবো, নাইলে মিদুল স্যার থাকবে, নাইলে আমাদের সাইদুল স্যার থাকবে, আমরা অবশ্যই সবগুলো মেসেঞ্জারে আমরা অ্যাড আছি, যে কোনো হেল্পের প্রয়োজন। স্যার, আর একটা কোশ্চেন আমি লিখে দিয়েছিলাম, একটু দেখতে ভালো হতো মেসেজে। জি স্যার, আপনার বাড়ি রংপুরে বলছিলেন, কোন জায়গায় সেটা বললেন না কিন্তু। আমার বাসা, আচ্ছা, মেসেজ করেছেন স্যার আপনি, আমাদের পরের ক্লাসটা কি সম্পর্কে হবে একটু বললে ভালো হবে। এই যে ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসে আমি যে কথাগুলো আজকে বলছি, স্যার হয়তো ডিরেক্টলি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবে। ওকে, পরের ক্লাসটা আপনাদেরকে দেখাবে প্র্যাকটিক্যালি, আমি যেটা ফোনে বলছি সেটা প্র্যাকটিক্যালি দেখাবে, আর এখানে আমি তেমন কোনো কোশ্চেন দেখি না। ওকে স্যার, ডেটা এন্ট্রি অ্যাডভান্স কোর্সটা করলে কি এর থেকে ভালো ইনকাম করা যাবে? 100%, কারণ ওখানে আপনাকে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক তিনটে অ্যাকাউন্টের আপনাকে কাজ শিখাবে, আর এই ফ্রিল্যান্সিং এর মোবাইলে না, না ওটা অবশ্যই আপনাকে এডমিশন নেওয়ার আগে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া আপনি এডমিশনে নিতে পারবেন না, কারণ কাজগুলো আপনাকে শিখাবে কম্পিউটার বা ল্যাপটপে, যদি আপনার হাতিয়ার না থাকে তাহলে আপনি তো কাজ করতে পারবেন না। তো একজন জিজ্ঞাসা করছে, সর্বশেষ আমি আর একটা মিনিট কথা বলে শেষ করতে যাচ্ছি, আমি পরিশেষে আমি কে, আমি কোথায় থাকি, আমি কি করি, এটা বেশি না জেনে আপনি যে কাজের জন্য এসেছেন, আমি চাই আপনি সে কাজটা এখান থেকে শিখে যান। রিকভারি আইটি সর্বোত্তম আপনাদের সাথে আছে, আপনাদেরকে কাজ শিখাতে ব্যস্ত, সো আমি চাই আপনার এখান থেকে অবশ্যই কাজ শিখেন, আমরাও এসেছি আপনাদেরকে কাজ শিখাইতে, সো অবশ্যই আপনি এখান থেকে শিখেন, ঠিক আছে? অবশ্যই একটা জিনিস শিখেন, আর আমরা এসেছি এখানে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস শিখাইতে, সো এই শিখা এবং শিখানো যে বিষয়টা অবশ্যই যাতে মানে ভালোভাবে আপনাদের থাকে, সো এই জন্য আমি বলতেছি সবকিছুই নিয়ন্ত্রণ করেন, 6টা ক্লাসে করেন, ক্লাসে অবশ্যই একটা ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ যদি সবগুলো ক্লাস করেন, আর ক্লাস মিস দিলে অবশ্যই পরের দিন ক্লাসের ভিডিওগুলো দেখে নেবেন। ওকে, সো আমি আমার পরিচয়টা যদিও বা একটু দিয়ে নেই, আমার পরিচয়টা হচ্ছে আমি MD তাহির ইসলাম হৃদয়, আমার বাসা হচ্ছে রংপুর সদরি, ঠিক আছে? আমি অলরেডি BSc সেকেন্ড ইয়ারে এখন বর্তমানে রানিং, সো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়, আমার বাসার রংপুর সদরি। আমি মূলত এই রিকভারি আইটির সাথে যদি বলি, বিগত 1 বছরের বেশি থেকে রিকভারি আইটির সাথে, এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানে এই আপনাদের সাপোর্টে যদি বলি, তারপরে আপনাদের এই ফ্রিল্যান্সিং যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে আমি অবশ্যই জব করেছি, পাশাপাশি আমার এক্সপিরিয়েন্সও আছে, আমি নিজেও কাজ করি পাশাপাশি, সো এই দিক দিয়ে অবশ্যই আপনারা যে কোনো সমস্যা হলে মেসেঞ্জারে যদি আমার নাম নিয়ে যদি অবশ্যই যদি কোনো কোশ্চেন করেন, সেখানে অবশ্যই একটু লেট হলেও আমি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করি। ওকে, তো আমি আবারও বলতেছি যে আমাদের মিদুল স্যার, দেন আমি, অবশ্যই আমাদের স্যাররা যারা আছে আমরা অবশ্যই আপনাদের সবসময় সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি, আমাদের একটাই রিকোয়েস্ট আপনারা প্রতিনিয়ত ক্লাসে জয়েন করেন, ক্লাসগুলো করেন, হুট করে আপনি ক্লাস করবেন না 1-2টায় হুট করে ক্লাসের মাঝে বা ক্লাসের শেষে এসে কোশ্চেন করবেন, এটা কিন্তু আসলে পসিবল না, আপনি ক্লাস করেন না বুঝলে সেক্ষেত্রে কোশ্চেন করেন, দেখলে আপনি 3টা ক্লাস করলেন না, 3 নাম্বার ক্লাস কিন্তু আপনি নিজেও বুঝবেন না, ঠিক আছে? স্যার, এই ডেটা এন্ট্রি কি অন্যান্য সেক্টরে লাগবে কি কোনো ভাবে? অবশ্যই, আপনি প্রত্যেকটা সেক্টরে যান না কেন, অবশ্যই কোনো না কোনো, আপনি একটা 6-এ যদি ওঠেন, আপনার প্রথম অধ্যায়টা যদি আপনি শেষ যদি না করেন,
তাহলে আপনি সিক্স অধ্যায়ে গিয়ে কিন্তু ভালো কিছু কিন্তু করতে পারবেন না, অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় অধ্যায়টাও কিন্তু আপনাকে শেষ করতে হবে। সো অবশ্যই প্রত্যেকটা জিনিসে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, কারণ আপনাকে আপনি যখন ওই গিগ যখন আপনি যখন অ্যাড করবেন ফাইবারে, তখন আপনার ওখানে গিগে থাকবে যে আপনি কোন কোন জিনিস পারেন। সো আপনি ওখানে দিলেন যে আমি ডাটা এন্ট্রি এক্সপার্ট, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট, আমি ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, সেম কোনো একটা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে স্যার আমার আমি আমি আপনাকে দিয়ে গ্রাফিক ডিজাইনে একটা লোগো তৈরি করতে চাচ্ছি, সো আপনি কিন্তু গ্রাফিক ডিজাইন পারেন না, আপনি কিন্তু অ্যাড করে দিয়েছেন, এই ক্ষেত্রে দেখা গেলো একটা আপনার মানে অবস্থা খারাপ হতে পারে। সেক্ষেত্রে কোনো একটা বায়ার যখন আপনাকে সেক্ষেত্রে একটা কোন একটা বায়ার যখন আপনাকে রিকোয়েস্ট দিল, তখন ওই বায়ারটা আপনাকে ডিরেক্ট বলতে পারে যে আপনি যে এই কাজটা পারেন আপনি অ্যাড করাইছেন, যখন আপনার কাজ দিল যখন আপনি পাবেন না তখন আপনার আইডি দিতে সাথে সাথে ওর একটা রিপোর্ট মারি দেবে, আর একটা রিপোর্ট মারা মানে আপনার আইডি সাথে সাথে ডিজেবল। ঠিক আছে স্যার, ফ্রিল্যান্সিং আপনার প্রফেশনটা কি? আমার প্রফেশন আছে আমি একজন ডিজিটাল মার্কেটার। আপনাদের সাথে অবশ্যই কথা বলে ভালো লাগলো, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে, আসসালামু আলাইকুম। বান্দর গুলো বান্ধ।